তলায় আমরা তলায় অ্যাকশন চলতেছে যুবক আর যুবতীর, মঠ তলায় আমরা তলায়, অসৎ তলায় এখন অ্যাকশন চলতেছে। এখন আর বাড়ি যেয়ে দেখা সাক্ষাৎ করার কোনো দরকার হচ্ছে না, ঠিক বললাম না ভুল বললাম? এখন বয়স্ক মানুষেরা রাত যত বাড়ে তত ঘুমায়, আর যত রাত বাড়ে যুবকদের ঘুম হারাম হয়ে যায়, সারা রাত মোবাইলে অ্যাকশন চালাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠলে বাড়ির সকল মানুষের চোখ মনি কালো, সাইটে সাদা, আর সারা রাত যে অ্যাকশন করেছে মোবাইলে, ও চোখ হয়েছে কোকিলের চোখের মতো। কোকিলের চোখ যেমন লাল, ওর চোখ ওই রকম লাল, মানে সারা রাত অ্যাকশন চালিয়েছে। কবে দীঘায় যাবে, কবে মুকুটমণিপুরে যাবে, কবে দার্জিলিংয়ে যাবে, এইসব কথাবার্তা চলতেছে। মাঝে মাঝে সলিমুদ্দিনের ছেলের খোঁজ নাই, আব্দুল করিমের মেয়েরও খোঁজ নাই। এখানে অবশ্য এরকম হয়টায় না, যা হয় আমাদের নদী। واشهد ان لا اله الا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله سيد الاخلاق والموصوف فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعامل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون. সকলে গলা ছেড়ে উচ্চরবে বলুন আল্লাহু আকবার। সত্য কথার বলতে এবার সত্য কথার স্লোগান দিতে, সত্য কথার স্বীকৃতি দিতে আপত্তি আছে কারো? কোরআনের কথা সব সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য কথার স্বীকৃতি দিতে আপত্তি আছে কারো? আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। কথাটার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে? আল্লাহর উপরে বড় আর আছে কেউ? তবে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না, চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। এখান থেকে দিন 18-20 আগে আমাদের পশ্চিম বাংলায় একটি পত্রিকা প্রকাশ হয়। পত্রিকাটির নাম কম বেশি আপনারা জানেন, পত্রিকাটির নাম হলো পূবের কলম। কি নাম বললাম? পূবের কলম। মুসলমানদের তরফ থেকে এই পত্রিকাটি দৈনিক প্রকাশ হয়। পত্রিকাটির সংবাদ একজন সাংবাদিক বা সম্পাদক একজন মুসলিম,
जार नाम हलो आहमद हसान इमरान। एनारे माध्यम दिए दैनिक पत्रिकाटी प्रकाश है। ये पत्रिकाय तत्त्वविदेरा तत्त्व दिए आगामी 2025 साल भीतरे चीनेर देशेर परिवेश परिवर्तन करबेन विज्ञानीरा। तारा जानिएछेन ये जे 2021 पड़ेछे ना, सामने 2025-এর ভিতরে চীন দেশের আবহাওয়ার পরিবর্তন ঘটাবে। গরমকালে ঠান্ডা দেবে, ঠান্ডাকালে গরম দেবে। বর্ষার সময় মেঘে বোমা মেরিয়ে পানি বন্ধ করবে, খরার সময় আকাশে মেঘ জমিয়ে পানি দেবে। আবহাওয়ার পরিবর্তন করবে চীনের বিজ্ঞানীরা আগামী 2025-এর ভিতরে। কতটা জায়গায়, টোটাল ভারতবর্ষের এরিয়া যতটা, এই টোটাল এরিয়া দেড় গুণ ব্যাপী এরিয়া এই পরিবেশ তৈরি করবে বিজ্ঞানীরা। আচ্ছা, বিজ্ঞানীরা যদি এই পরিবেশ বানায় 2025-এর ভিতরে, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, বর্ষার সময় পানি বন্ধ, খরার সময় পানি, তাহলে মানুষ আর আল্লাহরে নেবে? মানুষ বলবে যা চাইছি তাই পাচ্ছি, আর তো আল্লাহর দরকার নাই। এখন 2025 পর্যন্ত আমাদের আল্লাহরে মানতে কোনো আপত্তি আছে? এখনও তো করিনি, করবে যখন তখন তো আমরা আরাম পাবো। গরমকালে ঠান্ডা পাবো, ঠান্ডাকালে গরম পাবো, বর্ষাকালে পানি বন্ধ হবে, খরার সময় আবার পানি দেবে মেঘ জমিয়ে আকাশে। এই পরিকল্পনা নিয়েছে বিজ্ঞানীরা, সাকসেসফুল হবে 2025-এর ভিতরে। যতদিন না হয় ততদিন আমার আল্লাহরে মানতে আপত্তি আছে নাকি কারো? হয়ে গেলে যখন আমরা থাকবো চিন্তা ভাবনা নেব। তো আল্লাহু আকবার শব্দের বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। এই কথাটার ভিতরে কোনো সন্দেহ আছে? তাহলে উচ্চ রবে বাচ্চারা একটু জোরে আওয়াজ তুলবে। বাচ্চারা আছে তো না? নেই, আছে, দুটো চারটে আছে দেখছি এইদিকে, আর কিছু বাদাম ভাজা খেয়ে গোটু হং হয়ে গেছে, ঠিক কি না? কারণ রাত দেখতে দেখতে 10:30 বাজতে যায়, আর কত সময় থাকবে তারা? এজন্য তারা সব বাড়ি চলে গেছে। বাচ্চা তোমরা যারা আসো, তোমাদের তো এখনও পেস্টিস টেস্টিস হয়নি, মান সম্মান যাবে না। যাদের বয়স 20-30-এর কোঠা পেরিয়ে গেছে, আমি হাজার বললো তাদের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত আসবে না। তাদের অনেক ঝামেলার ব্যাপার আছে, মর্যাদার ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, পেস্টিসের ব্যাপার, হাজারো ঝামেলার ব্যাপার দাঁড়িয়ে আছে। তোমরা যখন বড় হবে, পেস্টিস টেস্টিস হবে, তখন আর বলতেই হবে না। এখন ছোট আছো, কোনো বাচ্চা যেন ফাঁকি দেবে না। তোমাদের আওয়াজ একটু চাচা দাদাদের গলা ছাড়ুক। বাংলা একটা প্রবাদ আছে, দেখা দেখি চাষ গায়ে গায়ে, বলেন বলেন, গায়ে গায়ে বাস। একজন জমিতে দানা বললে আর পাঁচজন জমি খালি রাখবে না, সেও দুটো সরিষার দানা ছড়িয়ে দেবে। ওর যদি 37 কেজি হয় তোমার 15 কেজি তো হবে, দে দুটো ছড়িয়ে দে। একজন ফাঁকা মাঠের ধারে যদি রাস্তার ধারে ঘর বাঁধে, পাড়ার ঘিঞ্জিতে আর চারজন থাকবে না যদি সেখানে জমি থাকে। বলে ও যখন ফাঁকা মাঠের ধারে ঘর বেঁধেছে, দক্ষিণে জানালা খুলে দিচ্ছে, সরকারি ফ্রির হাওয়া খাচ্ছে, আমি কেন সিলিং ফ্যান চালিয়ে হাওয়া খাবো পাড়ার ঘিঞ্জির ভিতরে? ও দেখবেন আশেপাশে ঘর বেঁধে নাই, একজন ঘর বাঁধলে আর পাঁচজন বাঁধে। এই জন্য বাংলার প্রবাদটাই আমাদের দেশে প্রচলিত, দেখা দেখি চাষ গায়ে গায়ে বাস। বাচ্চারা যদি আওয়াজ দেয়, বয়স্করা চুপ করে থাকতে পারবে? পারবে না। এজন্য বাচ্চারা একটু জোরে আমার আল্লাহর নামের একত্ববাদের ভাষার আওয়াজ একটু উচ্চ রবে তোলো। আমি একটু তকবীর ধ্বনি আপনাদের কাছে প্রথমে দিই। নারায় তকবীর, নারায় তকবীর, সিলসিলায় হক ফুরফুরা শরীফ, সিলসিলায় হক মুজাদ্দিদির জামান, বিথারির মহান ইসলামী জলসা, নারায় তকবীর। وقال النبي صلى الله عليه وسلم أربعوا إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام چلا يا ركبار بلون الله أكبر। আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআনে পাকের সূরা বাকারা থেকে একটি সেন্টেন্স বাক্য আপনাদের কাছে পরিবেশন করেছি, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানে মোবারক, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তাকে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা।
বিশ্বনবী এখান থেকে 1500 বছর আগে মসজিদে নববীতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পর আপনাদের মতো সাহাবীদের সামনে বসিয়ে নিয়ে বক্তব্য রাখতেন। আর সাহাবীরা নীরব নিথরতা অবলম্বন করে পয়গম্বরের বক্তব্যগুলো উপদেশমালাগুলো শুনে শুনে মেমোরিতে সব জমা করে নিতেন। পরবর্তী যুগে যখন বিজ্ঞানীরা পেপার কাগজের আবিষ্কার করল, মানুষ আর কথাগুলো মেমোরিতে জমা করে রাখতে চাইল না, মেমোরি থেকে কথাগুলো বার করে নিয়ে পেপার কাগজে লিপিবদ্ধ করে বই আকারে পুস্তক আকারে বিভিন্ন মানুষের ঘর সভা বর্ধন করল। এখন পয়গম্বরের জবানি মোবারক মেমোরিতে খুব বেশি আর পাওয়া যায় না, অধিকাংশ কথাগুলো সব পুস্তকে লিপিবদ্ধ হয়েছে। কারো বা নাম বুখারী শরীফ, কারো বা নাম মুসলিম শরীফ, কারো বা নাম তিরমিজি, কারো বা নাম আবু দাউদ, কারো বা নাম ইবনে মাজা, কারো বা নাম নাসাই, কারো বা নাম দারমি, কারো বা নাম দারকুতনি, কারো বা নাম বাইহাকি, কারো বা নাম তিবরানি, কারো বা নাম মুয়াত্তায় মালিক, কারো বা নাম মিসকাতুল মাসাবি, কারো বা নাম ইবনে হাব্বান, কারো বা নাম আল হাকিম, কারো বা নাম আল মুস্তাদরাক, কারো বা নাম তারগিব, এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি কিছু কম বেশি 300,000-এর উপরে। কতটা বললাম? 300,000-এর উপরে নবীজির জবানি মোবারক লেখকেরা লেখনীর মাধ্যম দিয়ে পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে বর্তমানে আমাদের ঘর সভাবর্ধন করে রেখেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআনের কথা যেমন সত্য, নবীজির কথাগুলো সব মিথ্যা তো নাকি? তাহলে নবীজির কথাগুলো কি? একটু জোরে বলেন, নবীজির কথাগুলো সত্য। শরীয়তের ফতোয়ার কেতাব নাম হলো তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতে আলমগীর, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতায় দর্রে মোহতার, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতায় কাজী খান, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতায় মোহিত, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতায় স্বামী, শরীয়তের ফতোয়ার কেতাব নাম তার ফতায় জামে সগির। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা একমতই লিপিবদ্ধ করেছেন, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক সহিহ হাদিসের কেতাবের ভিতরে যত জবানি লিপিবদ্ধ হয়ে আছে একটা হাদিস বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কোনো মানুষ যদি মানতে আপত্তি করে, অ্যাভয়েড করে, অস্বীকার করে, বাদ দাও তো 1500 বছর আগের লোক ছিল মুহাম্মদ, জীবনী স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয় চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে লিখতে পারতো না, বই দিলে পড়তে পারতো না, মোহাম্মদ সাহিত্য রচনা করেনি, মোহাম্মদ কবিতা লেখেনি, মোহাম্মদ তৌরিদ জানতো না, জব্বুর জানতো না, ইঞ্জিল জানতো না, মোহাম্মদ ছিল একটা মূর্খ মানুষ। জোরে বলুন না হুজুবিল্লাহ। বর্তমান একবিংশ শতাব্দীর যুগের মানুষ আমরা এমএ পাস করলাম, এমএসসি পাস করলাম, এমকম পাস করলাম, ল পাস করলাম, ব্যারিস্টার হলাম, উকিল হলাম, জজ হলাম, আইসিএস পাস করলাম, ডব্লিউবিসিএস পাস করলাম, কত নামি দামি ডিগ্রি আমরা অর্জন করলাম, আর মোহাম্মদের জীবন স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় একদিন হাজিরাও নাই, স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় একদিন হাজিরাও মোহাম্মদের নাই। ওই মূর্খ লোকটার কথা এখন আমরা বিজ্ঞানের যুগে কেন শুনব, কেন মানতে যাব? অতএব মূর্খ ব্যক্তির কথা এখন শিক্ষার যুগে মানা যাবে না। কোনো মানুষ যদি ধ্যান ধারণা করে মোহাম্মদ রসুল্লার কথা এই যুগে চলবে না, শরীয়তের ফতোয়ার কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহর পাক কালাম কোরআনের কথা মানতে আপত্তি করলে, পয়গম্বরের জবানি মোবারক হাদিসের কথা মানতে কোনো ব্যক্তি যদি আপত্তি অস্বীকার করে, ওই লোকটার মুসলমান হিসাবে বিবেচিত থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন। জোরে বললে কি জাহান্নামে যেতে হবে নাকি? এখনো তো মরণ বাকি, আত্মীয় স্বজনের খবর দেওয়া বাকি, তারা আসবে মরা মুখ দেখবে, তারপরে লাশের গোসল হবে, কাফনের কাপড় পরানো হবে, খাটিয়ায় তোলা হবে, ইমাম ডেকে জানাজা পড়াতে হবে, তারপর কাঁধে করে নিয়ে কবরে যেয়ে না পোতা পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর নাই। ঠিক বললাম না ভুল বললাম? কবরে না পোতা পর্যন্ত জান্নাত জাহান্নামের খবর নাই। আচ্ছা, কবরে জিন্দা মানুষ পোতা হয় না মরা মানুষ পোতা হয়? এখন আমরা যারা বসে আছি মরা না জিন্দা,
তাহলে আমরা জিন্দা মানুষ, আমরা কেউ কি কবরে যাব নাকি? যাব কেউ? কেউ কবরে যাব না, যেতে চাইব না, যত সময় না মরব, ঠিক কি না? আমার ভাইরা জিন্দা যখন আসি, আল্লাহ কবে আজরাইল পাঠাবেন তিনি জানেন, মরে যাওয়ার পরে কবরে যাওয়া পর্যন্ত আমাদের জান্নাত জাহান্নামের খবর নাই, কবরে যাওয়ার পরে খবর। তাহলে এখন বেশি আছি যখন, আজরাইল এখন আসেনি, চাবি মোড়া দেয়নি, তাহলে কাফেরদের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলতে আপত্তি আছে নাকি কারো? তাহলে কাফেরের ঠিকানা কোথায় হবে একটু জোরে বলেন। জাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামের নল অগ্নিকুণ্ড থেকে আমাদের সকলকে জানে হেফাজত করেন। সকলে বলুন আমিন। আমি কোরআনের সূরা বাকারা থেকে একটি সেন্টেন্স বা আয়াত এ রাত্র 10:30 পরে শীতের রাতে আপনাদের কাছে পরিবেশন করেছি, এবং পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ জবানে মোবারক সহি হাদিসের কেতাব থেকে একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ কোরআন পাকের আয়াত ও হাদিস পাকের সমন্বয়ে দু চার কথা আলোচনা রেখে বক্তৃতার ইতি টেনে আমিও আমার গৃহের দিকে প্রত্যাবর্তন করব, আপনাদেরও গা বাড়ি যাওয়ার সুযোগ করে দেব, লেপ কম্বল খোঁজার সুযোগ করে দেব। রাজি আছেন তো নাকি? কারণ বাড়ি গেলে তো এইভাবে বসে থাকবেন না, অবশ্যই লেপ কম্বলে ঢুকতে হবে, কারণ রাত যত বাড়বে ঠান্ডা আস্তে আস্তে বেশি বেশি আসবে, ঠিক কি না? ঠান্ডা আসবে। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের সূচনা ভূমিকা ইন্ট্রোডাকশন তিনি তথ্য দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবুলা রাইবা ফি। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের বর্ণনা করার আগেই আল্লাহ প্রথম সূচনা করে দিলেন, আমার কোরআন থেকে যদি জ্ঞান নিতে চাও, কোরআনের তত্ত্ব উপলব্ধি করে অবলম্বন করে যদি ভবিষ্যৎ জীবনটা সুখের বানাতে চাও, তবে কোরআনের প্রথম সেন্টেন্সের তত্ত্বটা শোনো। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে, লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শকশবা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোরআনে যা কিছু বর্ণনা করা আছে ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের এই বিথারির লোকজন আপনারা যারা এসেছেন, আল্লাহ বললেন কোরআনের সব কথাগুলো সত্য, আপনারা সবাই বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? আমি হাত তুলতে বলবো না, কারণ চাদরের ভিতরে হাত বার করতে গেলে কষ্ট হবে, আজকের হাত তুলতে বলবো না, তবে মৌখিক বলতে আপত্তি নেই তো কারো? তাহলে কোরআনের সব কথাগুলো সত্য বিশ্বাস করেন? যে লোকটি বিশ্বাস করবে না সে কাফের হিসাবে বিবেচিত হবে, আর কাফের ঠিকানা হবে জাহান্নাম। আমরা জাহান্নামের আগুনে কেউ জ্বলতে চাই? কেউ জ্বলতে চাই না, এজন্য কোরআন বিশ্বাস করব। আচ্ছা, এই বিশ্বাস দুই রকমের হয়, একটা মৌখিক হয় আর একটা অন্তরের হয়, হৃদয়ের হয়। এখন আপনারা যারা কোরআন বিশ্বাস করেন, সবাই মৌখিক করে না অন্তরে করেন? অন্তরে করেন। আচ্ছা, অন্তরে কীরকম করেন আমি একটু টেস্ট পরীক্ষা নিতে পারি? হাফিয়ালি হাফিয়ালি ফাইনাল নেব না, ফাইনাল নিলে তো সব বাড়ি চলে যাবেন, এই জন্য একটু টেস্ট পরীক্ষা নেব। কোরআনের কথা তো বলবো, তো কোরআনের কথা কেমন বিশ্বাস করেন? এই শীতের রাতে বসিয়ে রেখে বক্তব্য রেখে কতটা লাভ হবে এটা একটু যাচাই করলে আপত্তি আছে কারো? হ্যাঁ, মাল একটু দাড়ি পাড়লে একটু মাপবো, আমি মেপে তারপরে আমি বেচা কেনা শুরু করবো ইনশাল্লাহ। রাজি আছেন তো নাকি? আচ্ছা, কোরআনের কথা সবাই বিশ্বাস করেন মৌখিক না অন্তরে? অন্তরে বিশ্বাস করেন। আচ্ছা, অন্তরে যদি বিশ্বাস করেন, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। অধিকাংশ ভূগোল বইতে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিছু নাই। স্পুটনিক বানিয়ে, অ্যাপোলো বানিয়ে, চন্দ্রযান বানিয়ে, পৃথিবীর বিজ্ঞানীরা উপগ্রহ বানিয়ে মহাশূন্য পাড়ি দিয়ে সমাট 8 মাস মহাশূন্যে থেকে ফিরে এসে বলছে যত যাই শুধু ফাঁকা দেখি, যত যাই শুধু ফাঁকা দেখি, আজ পর্যন্ত আমরা আকাশের খবর কেউ পাইনি। এজন্য বিজ্ঞানীরা অধিকাংশ তারা তত্ত্ব দিয়েছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকার বলতে কিচ্ছু নাই। আল্লাহ 1500 বছর আগে কোরআনে তত্ত্ব খট করে দিয়ে বললেন সাবুয়া সামাওয়াতেন তেবাকন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার আল্লাহ 1500 বছর আগে বললেন ও পাগলের দল কগেলাস খেয়েছিস তাই বল, ও দুনিয়ার পাগলের দল কগেলাস খেয়েছিস তাই বল,
আমার 1500 বছর আগের সত্যবাণী কোরআনে আমি তত্ত্বকট করে দিয়েছি। মাথার উপরে যে নীল আকাশ তোমরা দেখছো ওটা বহুদূর ফাঁকা তাই নীল দেখায় না, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকার বানিয়েছি সাতটি কটি। আল্লাহ বলছেন সাবুয়া সামাওয়াতেন তেবাকন, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকার বানিয়েছি সাতটি, পৃথিবীর মানুষ দেখতে পায়নি একটিও। এখন আমরা বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করব না কোরআন বিশ্বাস করব? বিজ্ঞানীদের তত্ত্ব বিশ্বাস করলে ইমান হারা হয়ে যাব, ঠিকানা হবে জাহান্নাম। এজন্য কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের যেখানে দ্বন্দ্ব বেঁধেছে সেখানে আমরা কোরআন মানব না বিজ্ঞান মানব, বিজ্ঞানের তত্ত্বকে লাথি মেরে উড়িয়ে দিয়ে দেব, কোরআনকে বিশ্বাস করব, তাহলে আমরা হয়ে যাব আল্লাহর পূর্ণ বিশ্বাসী ইমানদার। জোরে বলুন একটু আমিন। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্বকট করলে ও আমার বান্দা বান্দিরা তিনটি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, কটি বললাম? তিনটি আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তোমাদের পরওয়ারদিগার আলম আল্লাহর তরফ থেকে তোমাদের পুরস্কারে বিভূষিত করা হবে। ফালা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে পড়লে কোনো ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহা জানুন, রাতে রাতারে ঘুম কামাই করে কোনো সমস্যার জন্য চিন্তা করতে হবে না। যারা তিনটি আমল পাকাপাকি করবে আমার তরফ থেকে তারা পুরস্কারে বিভূষিত হবে, বিপদে মুসিবতে আমার কুদরতি সাহায্য তারা পাবে। জোরে বলুন একটু আমিন। আমল তিনটি কি কি? আল্লাহ কোরআনে সূরা বাকারায় কোট করলেন, প্রথম বললেন মান আমানা বিল্লাহ, আমারে কেউ তোমরা দেখতে পাবে না, তাই বলে আমি নাই এমন ধারণা যেন করবে না, আমাকে দেখতে পাবে না তবে আমি আসি এই বিশ্বাসটা তোমরা হৃদয়ে স্থাপন করবে, অন্তরে বিশ্বাস করে নেবে তামা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছে না নাই, আমার উপরে ইমান আনবে আমি একজন মালিক আছি। খলাকাস সামাওয়াতাল আরদ, বাইরে বার হলে উপরের দিকে তাকালে যে নীলাকাশ দেখতে পাও, ও আকাশটাও বানিয়েছি আমি। পৃথিবীর এই তামাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা আছে 228টি, কটি বললাম? 228টি দেশ আছে, জাপান জার্মান ইংল্যান্ড হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল সুইজারল্যান্ড ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইরাক ইরান কুয়েত জর্ডন আরব পারস্য তুরস্ক লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা বর্মা তাজাকিস্তান কাজাকিস্তান বেলুচিস্তান আজারবাইজান আর্মেনিয়া সৌদি আরব আরব আমিরশাহী শাম সিরিয়া মরক্কো ইয়েমেন বুলগেরিয়া ফ্রান্স, আছে না দেশ? এইভাবে দেশ আছে পৃথিবীতে 228টি। এই 228টি দেশ হলো পৃথিবীতে এক একটা ছোট্ট ছোট্ট ফুটবল। দেখবেন মাঝে মাঝে ফুটবল মাঠে খেলা হয় বল নিয়ে, বল নিয়ে একটা ফুটবল মাঠ 3-4 বিঘা জমি এরিয়া হয়, 3-4 বিঘা জমি এরিয়ার ফুটবল মাঠে একটা বল নিয়ে খেলা হয়, বলটা যেদিকে যায় 20-22 জন শুধু লাথি চালায় বলটার উপরে লাথি চালায়। আচ্ছা একটা বল মাঠের যে কোনো এক জায়গায় রাখলে কতটা জায়গা নেবে? একটা বল মাঠের ভিতরে রাখলে 1 ফুট বাই 1 ফুট স্কোয়ার ফুট যদি জায়গা দেয়া হয় একটা বল বসাতে আর কোনো জায়গা বাড়তি লাগবে? একটা মাঠে একটা বল বসাতে 1 ফুট বাই 1 ফুট স্কোয়ার ফুট জায়গা দিলে একটা বল বসানো সম্ভব হবে, বাকি মাঠটা যেমন খালি। আল্লাহ বলছেন তামাম পৃথিবীতে আমি সাগর বানিয়েছে ফুটবল মাঠ করে, আর তামাম পৃথিবীতে 228টি দেশ আছে, দেশগুলো আমি বানিয়েছি ফুটবল করে, দেশগুলো হলো ফুটবল আর ফুটবল মাঠ হলো সাগর। তাহলে ফুটবল মাঠ বড় না বল বড় না সাগর বড়? ফুটবল বড় না সাগর বড়? আল্লাহ পাক কোরআনে তত্ত্ব দিয়েছেন পৃথিবীতে পূর্বে ছিল সব পানি, বিজ্ঞানীরাও একমত হয়েছে, তারা বলছে পৃথিবীতে পূর্বে ছিল সব পানি। আমার আল্লাহ পাক কোন শব্দ ব্যবহার করে পানির মাঝখানে হাজার হাজার ফুট পানি, এই পানির মাঝখানে খোলাপালিগুলো জমিয়ে জমিয়ে আমার আল্লাহ এক একটা দেশ বানিয়ে দিয়েছেন। পৃথিবীর বিজ্ঞানীরা কত উন্নত হয়েছে যন্ত্রপাতি মেশিন বানিয়ে, কিন্তু আজ পর্যন্ত সাগরের মাঝে বালি মাটি আর পাথর ফেলে একটা দেশ বানিয়েছে, কোনো ভূগোলে ইতিহাস আজ পর্যন্ত পেয়েছেন? সাগরের মাঝে বালি মাটি আর পাথর ফেলে একটা দেশ বানিয়েছে বিজ্ঞানীরা দার্শনিক আর ইঞ্জিনিয়ারেরা, এখনো পর্যন্ত কোনো ভূগোল বইতে ইতিহাসে পেয়েছেন তথ্য? পৃথিবীর বিজ্ঞানীরা বিংশ শতাব্দীর শেষে 2000 সালে চলে গিয়েছিল আটলান্টিক মহাসাগরে,
কথাই বললাম আটলান্টিক মহাসাগর সাগরের থেকে যেগুলো বড় তাকে মহাসাগর বলা হয় যেমন ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এগুলো সাগরের থেকে বড় যার কারণে মহাসাগর বলা হয়েছে মহাসাগর সাগরে সূর্য ওঠে পানিতে সূর্য ডোবে পানিতে সাগরে থাকলে মনে হয় পৃথিবীতে পানি বলতে আর কিছু নাই শুধু মাটি বলতে আর কিছু নাই শুধু পানি আর পানি পৃথিবীতে মাটি বলতে কিছু নাই শুধু পানি আর পানি আল্লাহ বলেন সাগরের মাঝে আমি ঘোলা পানিগুলো জমিয়ে জমিয়ে দ্বীপ বানিয়েছি ও বান্দা তোমাদের বসবাসের জন্য জোরে বলুন একটু সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলল সব জায়গায় আমরা সফল হলাম আর কোন দেশ টেস নতুন করে বানাতে পারলাম না মানুষের কাছে মাথা উঁচু করতে পারছি না এজন্য চল আটলান্টিক মহাসাগরে চল যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ একর বিঘে জমি পড়ে রয়েছে ওইখানে একটু বালি মাটি পাথর ফেলে দ্বীপ বানিয়ে জনগণের বসবাসের সুযোগ করি যেমন বিজ্ঞানীরা চাঁদের দেশে বসবাসের জন্য এখন চিন্তা ভাবনা নিয়ে শুধু যাচ্ছে আর ফিরতেছে গত কয়েকদিন আগে খবরের কাগজে তত্ত্ব দিল চাঁদের দেশে বিজ্ঞানীরা দিয়ে মূলোর দানা ছড়িয়ে দিয়েছে মূলো পাঁচ ছটা করে পাতা বেরিয়ে গেছে মূলোর দানার পাতা বেরিয়ে গেছে পাঁচ ছটা করে মূলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় ঠান্ডা পড়লে এই জন্য ওখান থেকে মূলো নিয়ে এসে পৃথিবীতে এনে মানুষকে খাইয়ে খলিজা ঠান্ডা করে দেবে চাঁদের দেশের মূলো সেখানে মূলো রোপণ হয়ে গেছে পাঁচ সাতটা করে পাতা বেরিয়ে গেছে মূলো গাছ বিজ্ঞানীরা সাগরের মাঝে দ্বীপ বানানোর জন্য যে স্যাটেলাইট মারলো সাগরের পানির উপরে আটলান্টিক মহাসাগরে পানির উপরে স্যাটেলাইট মারলো কতটা গভীর গর্ত একটু দেখে নে স্যাটেলাইট হলো তীক্ষ্ণ আলোর যন্ত্র যে আলো বহু দূরের খবরগুলো দিয়ে দেয় স্যাটেলাইট মেরে দিল সাগরের পানির ওপরে সাড়ে চোদ্দ হাজার ফুট পানি ভেদ করে লাইট তলা পর্যন্ত পৌঁছে গেল আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো সাড়ে চোদ্দ হাজার ফুট আমাদের খাল পুকুর ডোবার মতো নয় কিন্তু পাঁচ ফুট সাত ফুট গেলি মাটি ঠিক কি না সাড়ে চোদ্দ হাজার ফুট পানি ভেদ করে তলায় গেল লাইট লাইট তলায় যেয়ে বলল তোমরা দ্বীপ টিপ বানাতে পারবে কিনা সেটা পরের কথা তবে পূর্বের বিজ্ঞানীর একটা বড় জলজাহাজ বানিয়েছিল সেটাই পানির তলায় রয়েছে দেখিয়ে দিলাম কলিজা ঠান্ডা করার জন্য পৃথিবীর বিজ্ঞানীর একটি জলজাহাজ বানিয়েছিল এখান থেকে কিছুদিন আগে নূহ নবীকে থ বানিয়েছিল বিজ্ঞানীরা পৃথিবীতে প্রথম পানির উপরে চলার জন্য আল্লাহ পাক স্বপ্ন যোগে নূহ নবীকে একটা নৌকার ফটো দেখিয়েছিলেন আরবিতে যাকে সফিনা বলা হয় ইংরেজিতে যাকে বোট বলা হয় বোট বাংলায় যারে নৌকা বলা হয় নৌকা আল্লাহ বলেন আমি আসমানি গজব দেব তামাম দুনিয়া ধূলিসাৎ করব কিন্তু ও আমার পয়গম্বর নূহ আমি আমার আসমানি কিতাবে তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছি অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ বলেন বিশ্ববাসী আমার আসমানি কিতাব কোরআন আমি পৃথিবীতে কি জন্য নাজেল করেছি পাঠিয়েছি একটা বার কি খোঁজ নিয়েছো দেখেছো শুনে নাও জেনে রেখে দাও যত রোগে বেমারিতে অসুস্থতায় তোমরা পতিত হবে সব রোগের ঔষধ আমি কোরআনে ভরে দিয়ে দিয়েছি হসপিটালে যেতে হবে না নার্সিংহোমে যেতে হবে না ডাক্তার দেখাতে হবে না প্রেসক্রিপশন নিয়ে এসে মেডিসিনের দোকানে যে ওষুধ কিনতে হবে না আমার কোরআন সব রোগের ঔষধ জোরে বলুন একটু সুবহানাল্লাহ আচ্ছা কোরআন আমরা বিশ্বাস করি আপনারা পূর্বে বলেছেন করি আচ্ছা তাই যদি করেন কোরআন যদি বিশ্বাস করেন তাহলে রোগ বেমারি হলে কোরআনের কাছে ওষুধ চান না ডাক্তার দেখাতে যান কথা বলতে হবে আর যারা এতেকাবে নিয়ত করে বসে রয়েছেন তাদের বলতে হবে না যারা এতেকাবে নিয়ত করেন আমার সঙ্গে একটু কথা বলবেন তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে আপনাদের নিতে সুবিধা হবে আল্লাহ বলছেন আমি আমার আসমানি কিতাব কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছি ও বান্দা তোমাদের জন্য ঔষধ করে ঔষধ শেফা শব্দের বাংলা অর্থ হলো ঔষধ ইংরেজি থেকে বলা হয় মেডিসিন আরবি থেকে বলা হয়েছে শেফা আল্লাহ বলে সব রোগের ঔষধ করে আমি কোরআনকে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি আসলে কোরআনকে যদি আমরা বিশ্বাস করতাম তাহলে জীবনে হসপিটালে যেতাম না নার্সিংহোমে যেতাম না আমরা জীবনে ডাক্তার দেখাতাম না এবং ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে মেডিসিনের দোকানে লাইন দিতাম না ঔষধের জন্য নামকে অস্তে বিশ্বাস করি কোরআন কিন্তু হৃদয়ে অন্তরে বিশ্বাস করি না যার কারণে একটু সর্দি কাশি যন্ত্রণা মাথা ব্যথা হলেই আমরা ডাক্তার দেখাতে যাই
যাই না ডাক্তার দেখাতে যাই। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিয়ে দিলাম, আমার পাক কালাম কোরআন মজিদ আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি তোমাদের বিপদে মুসিবতে সাহায্য করার জন্য। যখন বিপদে পড়বে মুসিবতে পড়বে, আমার কোরআনের তত্ত্বগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমি আল্লাহ মালিক আমার কাছে একটু হাত পাতবে। আমি আল্লাহ কোনোদিন বান্দাদের ফিরাইনি এবং কিয়ামত পর্যন্ত ফিরাবো না, কারণ আমি কোরআন আমার বাণী, আমার বাণী আমি আল্লাহ যদি বাস্তবিক রূপ দান না করি মানুষ তো আমার কোরআনকে মিথ্যা বলবে, আমার কোরআন সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা করবে। এজন্য কিয়ামত অবধি কোরআনকে আমি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা যখন স্যাটেলাইট মারল, একটি নৌকার সন্ধান পেলে, যে নৌকাটির নাম হলো টাইটানিক। কি নাম বললাম? টাইটানিক। টাইটানিক নূহ নবী যে নৌকাটা বানিয়েছিলেন তক্তার জোড়া দিয়ে, তক্তার সঙ্গে তক্তার জোড়া দিয়ে পেরেক সেটে সেটে বানিয়েছিলেন। এ নৌকাটা 1200 হাত লম্বা ছিল, 400 হাত আড় ছিল, কানা থেকে তলা পর্যন্ত গভীর গর্ত ছিল 200 হাত। ছোট নৌকা তো নাকি? 1200 হাত লম্বা, 400 হাত দুই কানার আড় ছিল, কানা থেকে তলা পর্যন্ত গভীর গর্ত ছিল 200 হাত। পয়গম্বর নূহ নবী বানিয়েছিলেন নৌকা। আল্লাহর আসমানে গজব থেকে নিষ্কৃতির জন্য 39 জন ব্যক্তিকে এই নৌকায় উঠিয়ে নিয়েছিলেন। আর এই 39 জন ব্যক্তি তামাম পৃথিবীতে রেহাই পেয়েছিল আসমানে গজব থেকে। যে গজবটাকে ইংরেজিতে ফ্লাড বলা হয়, বাংলায় তারে বন্যা বলা হয়, তামাম পৃথিবীব্যাপী আল্লাহ বন্যা দিয়ে দিয়েছিলেন। বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা যতদিন হিমালয় পাহাড়ে না উঠেছে, আমাদের ভারতের উত্তরে দুটি দেশ, একটির নাম নেপাল একটির নাম ভুটান, এই দুই দেশ মিলে একটি পাহাড় আছে যার নাম হলো হিমালয়। হিমালয় পাহাড় হলো বরফের পাহাড়। এই বরফের পাহাড়ে প্রযুক্তির যুগের মানুষ যতদিন পর্যটকেরা উপরে না উঠেছে, ততদিন নূহ নবীর জমানার ফ্লাড বন্যাকে 5500 বছর আগের বন্যাকে বিশ্বাস করেনি। হিমালয় পাহাড়ের মাথায় যখন উঠে গেল পর্যটকেরা, যে দেখলো পাহাড়ের মাথায় একটা খাদ গর্ত আছে, ওই গর্তে একটা কুমির আর একটা মাছের কঙ্কাল রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাহাড় থেকে 4 কিলোমিটার দূরে খালি গায়ে দাঁড়ালে বাঁশ কাটতে হয়, কবর খুঁড়তে হয়, মানে ঠান্ডার প্রকোপে তার জান বেরিয়ে যায়, আড়ষ্ট হয়ে মারা যায়। এই বরফের পাহাড়ের মাথায় মানুষরা বুলেট প্রুফ পোশাক পরিধান করে পাহাড়ের মাথায় যখন উঠে গেল, যে দেখলো পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, খাদ, খাদের ভিতরে একটা কুমিরের একটা মাছের কঙ্কাল। পৃথিবীর বিজ্ঞানীরা দার্শনিক বলে এখানে মাছ আর কুমির আসলো কি করে? রিসার্চ করে গবেষণা করে বলল, 1500 বছর আগের কোরআন হলো সত্য। আল্লাহ কোরআনের নূহ নবীর জীবনী কোট করে দিয়ে দিয়েছেন, আর নূহ নবীর জমানায় তমাম পৃথিবী আল্লাহ ভাসিয়ে দিয়েছিলেন পানি দিয়ে। একটানা 40 দিন আসমানি বর্ষা হয়েছিল, আর জমিন ফাটিয়ে আল্লাহ পানি তুলেছিলেন। আল্লাহ পারে না? পারে না। আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায় বলুন একটু আল্লাহু আকবার। আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনে তত্ত্ব কোট করে বললেন, ও বান্দা বান্দিরা শোনো, যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা সাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়া কুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন, ভাইয়া কুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমি যখন যেটা হতে বলি সঙ্গে সঙ্গে তখন সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনো দিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না, কারণ আমি তোমাদের মতো বুড়ো টড়ো হয়ে পাওয়ার শিশলা হই না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমাদের যত বয়স বেশি হয় আমরা বুড়ো হই কি না? কিছু বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না, যা পারবো আমরা। আল্লাহ বলছেন, ও বান্দারা মাথা গরম করিও না, আমি অতীতে ছিলাম যেমন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে ছিলাম যেমন বর্তমানে আছি তেমন ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই।
ও বান্দারা তোমাদের খাওয়ার দরকার হয়, ঘুমানোর দরকার হয়, পেশাব পায়খানার দরকার হয়, রোগ বেমারি হলে হসপিটালে নার্সিং হোমে যেতে হয়, আমার ওই সমস্ত বিষয় থেকে মুক্ত, আমার কোনো কিছুই লাগে না, আমি যেমন ছিলাম তেমন আছি, কিয়ামত পর্যন্ত তেমন থাকব। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর একদিন ডেকে বলছেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আমার আল্লাহ ডেকে বলছেন, আওয়ালাম তুমি নিয়া মুসা, আমি ঘুমাই নাই, তত্ত্বটা পেলে কোথায়? মুসা বলছেন, জিবরিল আমিনের কাছ থেকে পেয়েছি। আল্লাহ বলেন, জিবরিলের কাছ থেকে শুনোস আমি ঘুমাই না? মুসা নবী বলছেন, না মিয়া রব্বি হা। আল্লাহ বলছেন, মুসা নবীর কাছ থেকে তত্ত্ব শুনে তুমি মনে মনে কি ধারণা করো? মুসা বলছে, আমার মনের ভিতরে কুটকুট কুটকুট করে, কোনো মানুষ যদি না ঘুমায়, সৃষ্টি না ঘুমায়, সে তো ম্যাট পাগল হয়ে যায়, না ঘুমালে দু চার মাস দেখবেন সে পাগল হয়ে যায়। আল্লাহ তুমি ঘুমাও না, তাহলে তুমি কি পাগল টাগল হও না? আবার পাগল হলে মাঝে মাঝে পাগলাকারদের তারে ভর্তি করতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, তুমি কোন হসপিটালে যাওটা? এই নিয়ে আমার মনের ভিতরে কুটকুট করে। আল্লাহ বলেন, কুটকুটে বাইরা বলা পয়গম্বর কি দিয়ে আমি মিশর সিরিয়ার দেশে দিনের দাওয়াত দেব না? যার মনের ভিতরে কুটকুটে বাইরাম রয়েছে, তারে দিয়ে আমি মিশর সিরিয়ার দেশে দিনের দাওয়াত দেব না। আল্লাহ কোরআনে বলছেন, লাতা খুজু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জীবনে কোনোদিন আমার ঘুম লাগে না, আর আমি ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না। প্রতিদিন 24 ঘন্টা আমি প্রতিনিয়ত জাগ্রত থাকি। আমি যদি ঘুমিয়ে পড়ি, বান্দাদের বিপদে সাহায্য করবে কে? বান্দাদের বিপদে মুসিবতে সাড়া দেবে কে? এই জন্য প্রতিদিন আমি জাগ্রত থাকি, জেগে থাকি, তাই বলে আমি পাগল টাগল হই না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবী বলছে, আল্লাহ যে ঘুমায় না সে তো ম্যাড হয়, পাগল হয়, আর পাগল হয়ে গেলে তো হসপিটালে যেতে হয়, ওষুধপত্র ব্যবহার করতে হয়। তুমি কোন হসপিটালে যাও, কি ওষুধ খাও? এই নিয়ে আমার মনের ভিতরে সবসময় কুটকুট কুটকুট করে। আল্লাহ বলেন, কুটকুটে বাইরা মলা কি দি, আমি আমার দিনের কাজ করব না, তাতে সফল হবে না। তোমার মনের ভিতরে কুটকুটে বাইরাম আগে দূর করব, কুটকুটে বাইরাম দূর করে তারপর তোমাকে দিয়ে আমি দিনের কাজ করাবো। মুসা নবী বললেন, আল্লাহ তাহলে তো খুব ভালোই হয়। আল্লাহ বলেন, মুসা আমি যে ঘুমাই না ভালো থাকি, এটা তুমি দেখবে না শুনবে? আল্লাহ বলছেন, আমি ঘুমাই না ভালো থাকি, এটা তুমি দেখবে না শুনবে। পয়গম্বর চিন্তা ভাবনা করছে কি বলি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, সব থেকে সেরা জ্ঞানী কে? যার উপরে জ্ঞান আর কারো নাই, কথা বলে সব থেকে সেরা জ্ঞানীকে? সব থেকে সেরা জ্ঞানী তিনি যিনি সব সৃষ্টিকে বানিয়েছেন। তিনি বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কিছু বানানোর চিন্তা করি, শুধু কুন বললেই হয়ে যায়, আমার 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, অমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও মানুষ, তোমাদের মেমোরি মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানালে, কম্পিউটার বানালে, রোমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, ইন্টারনেট বানালে, উপগ্রহ বানালে, চন্দ্রযান বানালে, পাতাল রেল বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর হিমঘর বানালে, ফ্রিজ বানালে, ছোট্ট এক মেশিন পকেটে ভরে দিয়ে তামাম দুনিয়া ঠান্ডা করে দিয়ে দিলে। ছোট মেশিন আপনাদের কাছে এখন নেই, কারণ জলসা শুনতে এসেছেন। আমার পকেটে একটা ছোট আছে, আমার পকেটে, যার ইংরেজি নাম হলো মোবাইল, বাংলা নাম হলো কথা বলার যন্ত্র। আপনারা এখন জলসা শুনতে এসেছেন, বাড়ি রেখে এসেছেন। এখন মাঝে মাঝে মানুষ বাজারে যায়, বাজার করতে পয়সা নিতে ভুল হয়, তো মোবাইল নিতে ভুল হয় না, ঠিক বললাম না ভুল বললাম? পয়সা নিতে ভুল হয় কিন্তু মোবাইল নিতে ভুল হয় না। অনেকের পকেটে আবার 2, 3, 4 রয়েছে, কখন কোন টাওয়ার ধরে তারও বা ঠিক কি ইমার্জেন্সি, এই জন্য একটা টাওয়ারে না ধরলে আর এক টাওয়ারে কাজ মিটবে। বিভিন্ন টাওয়ারের সংযোগওয়ালা সিম মোবাইলের ভিতরে ভরে রেখেছে, ছোট্ট মেশিন বিজ্ঞান বানিয়েছে, যে মেশিনের ভিতরে হাজারো ফাংশন ঢুকিয়ে দিয়েছে।
মোবাইল মেশিন যদি একটা কাছে থাকে, রাতের বেলা টর্চ লাইট লাগবে বাইরে বার হওয়ার সময়। মোবাইলে টর্চ লাইট আছে না নাই, মোবাইল একটা কাছে থাকলে দেওয়ালের গায়ে ক্যালেন্ডারে কী মাসের কত তারিখ, ও আর খোঁজ নিতে হবে না। মোবাইল অন করলেই ক্যালেন্ডার পাওয়া যাবে, ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল যদি একটা কাছে থাকে, দোকানে যে 13 রকম মাল কেনার পর দোকানদার যা দাম বলবে দিতে হবে না, কারণ মোবাইলের ভিতরে ক্যালকুলেটর বিজ্ঞান ভরে দিয়েছে। 13 রকম মাল কিনে বললেন চাচা কত দাম হয়েছে, দোকানদার খাতা একটু ঘষাঘষি করে বলছে 67 টাকা 12 আনা দে। আপনার কাছে ক্যালকুলেটর মেশিন মোবাইলে আছে, মেশিন বার করে যোগ করে দেখলেন 67 টাকা 25। খরিদ্দার বলছে চাচা কত বললে, বলে তোর কান কালা নাকি হারা, এত জোরে বললাম 67 টাকা 12 আনা শুনতে পাসনি, বলে চাচা শুনিছি তবে আমার ক্যালকুলেটর মেশিনে 67 টাকা 25 বলতে আসে। চাচা বলতে দাঁড়া আবার খাতা একটু দেখি, খাতাটা টেনে নিয়ে 13 রকম মালের দাম টপটপ করে যোগ করতে দিয়ে দোকানদার ফিক করে হেসেছে। খরিদ্দার বলে চাচা হাসলে কেন, বলে তাড়াতাড়ি হিসাব করতে যে এক জায়গায় 8 আনা বাড়তি ধরা হয়ে গেছে, বাবা আমার হিসাবে ভুল তোর ক্যালকুলেটারে ভুল নাই। বিজ্ঞানের এই মেশিন বানিয়ে মানুষের যে কত উপকার করেছে, জামাই এখন আর শ্বশুর বাড়ি যায় না, শ্বশুর আর জামার বাড়ি যায় না, হ্যালো করলেই খবর হয়ে যায়, ঠিক বললাম না ভুল বললাম? বাড়ির মেয়েরা বলছে কই গো মেয়ে বি দিলে 6 মাস হয়ে গেল, তো কেমন জামাই মেয়ের সংসার চলছে একটু দেখি এসো, বলে রোজ ফোনে কথাবার্তা বলতে যাবার যেতে হবে কেন, বলে ফোনে কথা বললে কি কলিজা ঠান্ডা হয় নাকি, একটু যেই দেখি এসো, এত টাকা খরচ করে মেয়ে বিয়ে দিলে একটু দাড়ি বুড়িয়ে খেয়ে এসো। বাড়িওয়ালা বলছে সে এক যুক্তির কথা, এত টাকা খরচ করে মেয়ে বিয়ে দিলাম, তো এখন তোমার খাওয়ার পালা যাওয়ার বাড়ি যে, বলছে আজকের একটু হাতে সময় আছে তখন আজকে যাই। বাড়ির মেয়েরা বলছে যাও আজকে যাও, আমিও ডাল রান্না করো আলু ভাতে দিয়ে কাজ মিটাবো, তুমি যখন বাড়ি থাকবে না বেশি আর রান্না বান্নার দরকার নাই। এখন বাড়িওয়ালা টুক করে পুকুরে গোসল সেরে বাড়ি ফিরে এসেছে, জামা কাপড় পরতে যাচ্ছে, মোবাইলে রিংটোন হচ্ছে। বাড়িওয়ালা কে এখন আবার ব্যস্ত, আমার এই জামা কাপড় পরারও সময় দেয় না, সবুজ সৃষ্টি টিপে কানে ধরে বলছে হ্যালো। জামাই বলছে আব্বা আমরা ভালো আছি তোমার আর আসতে হবে না, জামাই বলছে আমরা ভালো আছি তোমার আর আসতে হবে না। শ্বশুর বলছে এই জামা উনুনে পুড়িয়ে দে, ও জামা দেখে আর দৃষ্টি আগুন পাবো না, বলে চুলোয় জামা পুড়তে হবে কেন, তুমি জামার বাড়ি যাবে বলে জামা তৈরি করল, বলে জামাই একটু নিষেধ করতেছে আমরা ভালো আছি তোমার আর আসতে হবে না, তো জামা দেখে দৃষ্টি আগুন কেন পাবো, চুলোয় দিয়ে পুড়া। মোবাইল তৈরি হওয়ার কারণে মানুষ যে কত উপকৃত হয়েছে, এখন বটতলায় আমরা তলায় অ্যাকশন চলতেছে যুবক আর যুবতীর, বটতলায় আমরা তলায় অসত্তলায় এখন অ্যাকশন চলতেছে, এখন আর বাড়ি যেয়ে দেখা সাক্ষাৎ করার কোনো দরকার হচ্ছে না, ঠিক বললাম না ভুল বললাম? এখন বয়স্ক মানুষেরা রাত যত বাড়ে তত ঘুমায়, আর যত রাত বাড়ে যুবকদের ঘুম হারাম হয়ে যায়, সারা রাত মোবাইলে অ্যাকশন চালাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠলে বাড়ির সকল মানুষের চোখ মনি কালো সাইটে সাদা, আর সারা রাত যে অ্যাকশন করেছে মোবাইলে, ও চোখ হয়েছে কোকিলের চোখের মতো, কোকিলের চোখ যেমন লাল ওর চোখ ওই রকম লাল, মানে সারা রাত অ্যাকশন চালিয়েছে, কবে দীঘায় যাবে, কবে মুকুটমণিপুরে যাবে, কবে দার্জিলিংয়ে যাবে, এইসব কথাবার্তা চলতেছে। মাঝে মাঝে সলিমুদ্দিনের ছেলের খোঁজ নাই, আব্দুল করিমের মেয়েরও খোঁজ নাই, এখানে অবশ্য এরম হয়টাই না, যা হয় আমাদের নদীর ওপারের দিকে, এখানকার লোকের নামে বদনাম দেব না, যাওয়ার সময় ওরা পিঠ বাঁচানো দায় ঘটে যাবে, ঠিক কি না? এখানকার ছেলেরাও ভালো মেয়েরাও ভালো, পৃথিবীর বিজ্ঞানীরা হাজারো যন্ত্র মেশিন বানিয়ে পৃথিবীর মানুষের কল্যাণ সাধন করেছে। আল্লাহ বললেন ও মানুষ তোমাদের মেমোরির জ্ঞান কতটা তোমরা কি জানো, অমা উতি তুমিনাল ইলমে ইল্লা কালিলা, ও মানুষ তোমাদের মেমোরিতে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা হাজারো যন্ত্র মেশিন বানিয়ে পৃথিবীর মানুষের কল্যাণ সাধন করেছো, তোমাদের জ্ঞান হলো আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান, সামান্য একটুখানি জ্ঞান তোমাদের মেমোরিতে দিয়েছি, একটুখানি জ্ঞান নাড়াচাড়া করে অনেক কিছু তোমরা বানিয়েছো, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞানরাশির মালিক, আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে কোনো দিন জয়ী হতে পারবে না, বরং পাগল হয়ে মারা যাবে, জোরে বলুন একটু সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পৃথিবীর বিজ্ঞানের আল্লাহর কোরআনের জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে যেয়ে মাঝে মাঝে পাগল পাড়া হয়ে গেছে, কেমন হয়েছে আমি টুক টুক করে আপনাদের কাছে তথ্য পরিবেশন করতে যাচ্ছি ইনশাআল্লাহ, একটু উচ্চরবে প্রাণ ভরে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু দরুদ শরীফ পড়ে নেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা কেহ বা তোমায় পাগল বলে কেহ বা তোমায় পাগল বলে কেহ বা বলে জাদুগর আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলে সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না তোর সঙ্গে কেহ কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনে জানালেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবশ্যিরিল মুমিনিন কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়া কানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ কোরআনে অন্য জায়গায় জানাচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে তত্ত্ব কট করে বলছেন নাসরুম মিনাল্লাহ আমি আল্লাহ আমার মদদ আমার সাহায্য আমার উপকার অফাতহুন করিব তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী কাছাকাছি করে রেখে দিয়েছি চাইলেই পাবে তবে তারা আমার কাছে হাত পাতলে বঞ্চিত হবে না আমার সাহায্য থেকে তারা কোনোদিন বিফল হবে না যারা আমার কাছে হাত পাতবে তারা সাহায্য পাবে আল্লাহ তাদের নাম কট করে বললেন অবাশ্যিরিল মুমিনিন যারা পাক্কা ইমানদার মুমিন পৃথিবীতে সাব্যস্ত হবে আমাকে না দেখে যারা স্রষ্টা বলে বিশ্বাস করে নেবে আমার শক্তি ক্ষমতা সব শক্তির ঊর্ধ্বে এই বিশ্বাসটা যারা হৃদয়ে স্থাপন করে নেবে কোনোদিন আমার সাহায্য থেকে তারা বঞ্চিত হবে না জোরে বলুন একটু সুবহানাল্লাহ ইমানদারের লক্ষণ কি দেখুন ইমানদারের কাজ কি দেখুন আল্লাহ করেন অন্য জায়গায় বললেন ওয়াকানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ও বান্দা বান্দিরা শোনক কোরআনে যত বিষয় আমি ওয়াদা অঙ্গীকার করেছি বান্দাদের কল্যাণের জন্য হাক্কান আলাইনা আমার সব ওয়াদা অঙ্গীকার হলো সত্য বান্দারা চাইলেই বঞ্চিত হবে না আমার তরফ থেকে তারা উপকারে পুরস্কারে বিবেচিত হবে তবে সাহায্য চাইলে তারা পাবে যারা হবে অবাশ্যিরিল মুমিনিন শুভ সংবাদ তাদের জন্য খোঁজখবরি তাদের জন্য যারা হবে পাক্কা মুমিন তাদের ইমানে কোনো ঘাটতি থাকবে না ইমানে কোনো কমজোরি যাদের নাই ইমান হলো পাকাপাকি 24 ক্যারেট সোনা মার্কা কত ক্যারেট বলে 24 ক্যারেট সোনা মার্কা যে সোনার ভিতরে কোনো খাদ নাই এরা হাত পাতলে কোনোদিন বঞ্চিত হবে না অবাশ্যিরিল মুমিনিন শুভ সংবাদ খোঁজ খবরি দিয়েছি তাদের জন্য যারা হবে পৃথিবীতে পাক্কা মুমিন আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন
ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমাদের কোনো ভয় পেতে হবে না, ওয়ালা তাহজান, ও বান্দা বান্দিরা তোমাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পাক্কা মুমিন, আল্লাহ বিশ্বাসী, ইমানদার হয়ে যাও, হাত পাতলেই সাহায্য পাবে, কোনোদিন ইমানদারের আমার সাহায্য থেকে বঞ্চিত হয়নি এবং কেয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, বর্তমানে আমরা কি পাক্কা মুমিন হতে পেরেছি? আমাদের ইমানের ভিতরে খাদ আছে না নাই? গহনা সোনা দেখেছেন? গহনা সোনা, বাংলা একটা প্রবাদ আছে, স্বর্ণকারেরা মায়ের কানের চুরি করে, বাংলার প্রবাদ, স্বর্ণকার যারা ওরা মায়ের কানের গহনা করতে যেও একটু খাদ দেয়, খাদ দেয়া হলো ওদের অভ্যাস। এই জন্য আল্লাহ বলেন খাদ ওলা ইমানদার হয় না। ইমানদার যদি হতে চাও, পাক্কা ইমানদার হও, 24 ক্যারেট মার্কা, যে সোনার ভিতরে কোনো খাদ নাই। পৃথিবীতে দুটি দলের মানুষ 24 ক্যারেট সোনা মার্কা হয়েছে, কটি কটি দুটি দলের মানুষ পৃথিবীতে 24 ক্যারেট সোনা মার্কা ইমানদার হয়েছে, যাদের ইমানের ভিতরে কোনো খাদ ছিল না, ঘাটতি ছিল না। বাকি আমরা যারা পৃথিবীতে আছি, আমাদের ইমানের ভিতরে কম বেশি খাদ ঘাটতিতে ভরা। এই দুটি দলের একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষের ইমানের ভিতরে কোনো খাদ নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর পৃথিবীতে আমরা যারা বাস করি, আলেম আছি, হাফেজ আছি, কারি আছি, মুফতি আছি, মসজিদের ইমাম আছি, মর্জেন আছি, মুক্তাদি আছি, চাষি আছি, তাঁতি আছি, কামার আছি, কুমোর আছি, সুতোর আছি, ধোপা আছি, নাপিত আছি, ডাক্তার আছি, কবিরাজ আছি, মাস্টার আছি, হাকিম আছি, জাজ আছি, ব্যারিস্টার আছি, উকিল আছি, যত সম্প্রদায়ের মানুষ এই পৃথিবীতে আমরা বাস করি, আমাদের ইমানের ভিতরে খাদে ভরা। আলেমের ইমানেও খাদে ভরা, হাফেজের ইমানেও খাদে ভরা, মুফতির ইমানেও খাদে ভরা, মসজিদের ইমামেরও ইমানের ভিতরে খাদে ভরা। এখন মনে মনে যেন ধারণা করবেন আমাদের ইমামের বিরুদ্ধে বলতে, শুধু আমিও কিন্তু ইমাম, আমি 36 বছর একটা মসজিদে নামাজ পড়াই, ক বছর 36 বছর, তাহলে আমি শুধু আপনাদের ইমামের বিরুদ্ধে বলছি না, আমি ওই দলের লোক। ইমামের ভিতরে খাদ, মুক্তাদির ভিতরে খাদ, মুয়াজ্জিনের ভিতরে খাদ, আলেমের ভিতরে খাদ, হাফেজের ভিতরে খাদ, মুফতির ভিতরে খাদ, কারির ভিতরে খাদ, চাষির ভিতরে খাদ, তাঁতির ভিতরে খাদ, কামারের ভিতরে খাদ, কুমোরের ভিতরে খাদ, সুতরের ভিতরে খাদ, ডাক্তারের ভিতরে খাদ, মাস্টারের ভিতরে খাদ, হাকিমের ভিতরে খাদ, উকিলের ভিতরে খাদ, যত দলের মানুষ আমরা আছি, আমাদের ইমানের ভিতরে খাদে ভরা। দুটি দলের মানুষের ইমানের ভিতরে কোনো খাদ ছিল না। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এদের ইমান কেমন পাকা ছিল, আল্লাহ কোরআনই তত্ত্ব কট করে দিয়েছেন। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর। পৃথিবীর মানুষ কোরআন বিশ্বাস করতে যে আল্লাহর ভুল ধরেছে, পৃথিবীর মানুষ কোরআন বিশ্বাস করে বলছে আল্লাহ ভুল ভাল বলেছে, বাজে বাজে তত্ত্ব কোরআনে পরিবেশন করেছে। আল্লাহ বলে, ও মানুষ, তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আমার জ্ঞান হলো অসীম জ্ঞান, আমি অসীম জ্ঞানের মালিক, আমার অসীম জ্ঞানের থেকে তত্ত্ব কোরআনে ভরে দিয়েছি, আমার অসীম জ্ঞানের কোরআনের কথা সব তোমাদের মেমোরিতে অ্যাডজাস্ট হবে না, কারণ তোমরা সীমিত জ্ঞানের অধিকারী। তাই বলে আমার কোরআনে ভুল আছে যেন এই মন্তব্য করিও না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ 1000 বছর আগে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একটা আকাশ দেখতে পাও নাই, তাই বলে আকাশ নাই এই ধারণা করো না। সাবুয়া সামাতিন তিবাকাত, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে আকাশ বানিয়েছি 7টি, কটি তোমরা দেখতে পাও না একটিও, তাই বলে আকাশ নাই বলিও না। তোমরা হলে জোকার বেউনের দল, শর্ট ফুট ওয়ালার দল, জোকার বলে
আগে সার্কাস খেলা হতো না, সার্কাস খেলা, সার্কাস খেলায় মাঝে মাঝে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য একটু বেটে শর্ট ফুটওয়ালা লোক মাঝে মাঝে এসে খেলা টেলা দেখাত সার্কাসে। যার হাইট 3 ফুট, 2 হাত উঁচু করিস তো 3.5 ফুট, আমরা স্বাভাবিক উঁচু 5.5 ফুট 6 ফুট, ঠিক কি না? আমাদের হাফ মার্কা, যারে জোকার বেউনে বলা হয়, এখন এই জোকার বেউনের সামনে 7 ফুট উঁচু একটা জ্বালা মিটে রাখা হয়েছে। জোকার বেউনি তার সামনে একটা 7 ফুট উঁচু মাটির তৈরি জ্বালা মিটে রাখা হয়েছে। আগের যুগে জ্বালা মিটে মানুষেরা ব্যবহার করতো না, সরিষা ধান এটা রাখতো যাতে এই দুটি দূর না খায়, খেতে না পারে, জ্বালা মিটের গাদি উঠতেও পারে না, শস্যের তেলা এই জ্বালা মিটের ভিতরে আগে রাখা হতো ধান টান সরিষা এটা ওটা। তার অনেক আগে যখন টিউবওয়েল তৈরি হয়নি, মানুষ বড় বড় জ্বালা মিটে পুকুর থেকে পানি এনে ভরে রাখত, যখন টিউবওয়েলের আবিষ্কার হয়নি, বড় বড় পুকুরের পানি খাওয়ার কাজে রান্নার কাজে সব ব্যবহার হতো। এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল হয়ে গেছে, এখন আর জ্বালা মিটের প্রয়োজন হয় না। এখন 7 ফুট উঁচু একটা জ্বালা মিটে এক জোকারের সামনে রাখা হয়েছে বেউনের সামনে। ওরে বলা হচ্ছে মেটের ভিতরে কী আছে একটু দেখে বল। এখন বেউনে জোকার ও মেটের গায়ে শুধু হাত ঘষতেছে, মেটের গায়ে এদিকে ওদিকে যেয়ে হাত ঘষে বলছে মেটের ভিতরে কিচ্ছু নেই, হাতে পাচ্ছি না। আল্লাহ বলে 6 ফুটওয়ালা, তুই হাত উঁচু করেছিস তো 3.5 ফুট হয়েছে, মেটের কানা রয়েছে 7 ফুট উপরে, আগে কানায় ওঠ, তারপর ওখানে উঠে ভিতরে নজর কর কি আছে না আছে দেখার চিন্তা ভাবনা নে, তারপরে তত্ত্ব দিস মেটের ভিতরে কি আছে না আছে। তুই মেটের গায়ে হাত ঘষে বলতেছিস কিছু নাই, ও 6 ফুটওয়ালা, কানা পর্যন্ত না উঠলে তো ভিতর দেখা যাবে না, ঠিক কি না? আল্লাহ বলছেন শোনো বান্দারা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো তোমার আকাশের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমি আল্লাহ যে কোরআনে তত্ত্বকট করেছি, তত্ত্বগুলো বাস্তবে রূপদান করে তোমাদের মেমোরি সাফ করার জন্য কিছু বান্দাকে আমার প্রেমিক বান্দার তালিকায় নথিভুক্ত করেছি। এই বান্দাদের ভিতরে একজন বান্দার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিন গত রাত আমি তার মাতৃভূমি মক্কার কাবার চাদর থেকে জান্নাত উপগ্রহ রকেট আমি চাপিয়েছিলাম, যে রকেটের আরবি নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বোরাক নবী বলছেন না দাব্বাতুন আবিয়াজুন ফাউকাল হেমারি ওয়া দুনাল বাগাল। ও বিশ্ববাসী তোমরা শোনো, আল্লাহ পাক জিবরিল আমিন মারফত যে রকেট মক্কার কাবা ঘরের দরজার সামনে পাঠিয়ে দিয়েছিলেন তার নূরে তাজলে চেহারা দেখার জন্য, আল্লাহ বলছেন আমাকে না দেখে একটু স্রষ্টা বলে বিশ্বাস করো। আমি আপনাদের জিজ্ঞাসাবাদ করি, কেউ আমরা আল্লাহকে দেখতে পেয়েছি? কেউ পেয়েছি? পুরো যুগ যুগের বিজ্ঞানীরা বলছে যেগুলো চোখে দেখা যায় না, দূরবীন চোখে লাগালে অণু কণা জীবাণু পয়জানগুলো নজরে ধরা পড়ে, খালি চোখে এটাগুলো দেখা যায় না, দেখতে পাওয়া যায় না, দূরবীন চোখে লাগালে জীবাণু অনুকণা পয়জানগুলো চোখে ধরা পড়ে। আর আল্লাহ যদি তামাম পৃথিবীর একজন মালিক হবে, না জানি তার চেহারা কত বড় হবে, একদিন একদিন বিজ্ঞান দেখতে পাবে, দার্শনিক দেখতে পাবে, ইঞ্জিনিয়ার দেখতে পাবে, ডাক্তার মাস্টার দেখতে পাবে, আজ পর্যন্ত কেউ আল্লাহরে দেখতে পাই নাই। এই জন্য আমরা তত্ত্ব দিয়েছি দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, আজ পর্যন্ত কেউ দেখতে পাইনি আল্লাহকে। এজন্য আমরা তত্ত্ব দিয়েছি আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। প্রতিদিন পূর্ব দিকে সূর্যোদয় হয়, পশ্চিম দিকে ডোবে, প্রতিদিন নদীতে জোয়ার হয় আর ভাটা হয়, প্রতিদিন রাত হয় আর দিন হয়, এ পরিচালনার মালিক কেউ নাই, এমনি এমনি হয়ে আসার হয়ে থাকবে, ন্যাচারালিক্যাল ডিপার্টমেন্ট অটোমেটিক হয়ে আসার হয়ে থাকবে, এ পরিচালনার মালিক কেউ নাই। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমারে দেখতে পাও নাই, তাই তোমরা আমারে স্রষ্টা বলে মান্যতা দাও না। ও বান্দরা আমাকে দেখতে পাবে না, তবে আমি আসি কি না সেটা প্রমাণ দেওয়ার জন্য আমি কিছু বান্দাকে খাস বান্দা বানিয়েছিলাম, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে সব জিনিস চোখে দেখা যায় না, আমার যেমন চোখে দেখা যায় না সব জিনিস তেমন চোখে দেখা যায় না, সেগুলো চোখে না দেখে যদি বিশ্বাস করো আমাকে ওইরকম না দেখে বিশ্বাস করতে হবে, জোরে বলুন একটু আমিন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, হাওয়ার রংটা কেমন? ইংরেজিতে যারা উইন্ড বলা হয়,
বাংলায় যারে হাওয়া বলা হয় হাওয়া বাতাস, বাতাসের রংটা কেমন একটু বলতে পারবেন? সাদা না কালো, লাল না হলুদ, নীল না সবুজ, গোলাপি না বাদামি, হাওয়ার রং। আচ্ছা, হাওয়া আসে না নাই? শন শন শব্দ হয়, গাছের পাতা নড়ে, ফিরফিরে বাতাস হয়, দেহের উপর দিয়ে গেলে অনুভব করলে বোঝা যায় হাওয়া যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত মানুষ হাওয়ার রং কেমন বলতে পারেনি। আল্লাহ বলেন, হাওয়া আছে এটা যেমন বিশ্বাস করো না দেখে, আমাকেও মালিক হিসাবে বিশ্বাস করতে হবে না দেখে। জোরে বলুন একটু আমিন। রাস্তার ধার দিয়ে দেখবেন ইলেকট্রিক পোস্ট আছে না নাই? ইলেকট্রিক পোস্ট। আচ্ছা, পোস্টের মাথায় কি থাকে? কি থাকে? তার থাকে, তার। আচ্ছা, তারের ভিতরে কিছু আছে না শুধু তার? তারের ভিতরে কিছু আছে না শুধু তার? শুধু তার। আচ্ছা, শুধু তার যদি বাড়ির সঙ্গে সংযোগ করলে লাইট টাইট জলে, ফ্যান ট্যান ঘরে না এমনি এমনি? শুধু তারে কোনোদিন ফ্যান চলে, লাইট জ্বলে? তারের ভিতরে আছে বিদ্যুৎ, ইলেকট্রিক আছে, কারেন্ট আছে, আছে না নাই? এন্ড পোস্টের তলায় যদি 24 ঘন্টা দাঁড়িয়ে তারের দিকে তাকান, কোনোদিন আগুন দেখতে পাবেন? বিদ্যুৎ, পৃথিবীর বিজ্ঞানীরা তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ চালাতে পারে, যে বিদ্যুৎ আমরা চোখে দেখতে পাই না, হাত দিলে বোঝা যায় অ্যাকশন হবে, ঠিক না ভুল? কাউকে যদি বলা হয় তারে কিছু দেখতে পাওয়া যায় না, উঠে 5টা মিনিট ধর, ও বলবে তারে হাত দিতে যাচ্ছি তবে আগে বাঁশ কাঠ, কাফনের কাপড় আন বাজার থেকে, কারণ 5টা মিনিট ধরে রাখলে আমার আর বাড়ির মালিক কেউ ভাববে না, আমাকে পাঁচতলায় কবর দিতে হবে। বিজ্ঞানীরা তারের ভিতর দিয়ে যদি আগুন বিদ্যুৎ চালাতে পারে, যে বিদ্যুৎ চোখে দেখতে পাওয়া যায় না, হাত দিলে অনুভব করা যায়। আল্লাহ বলছেন, আমাকে ওই রকম চোখে দেখতে পাবে না, তবে কবরে আসলে বুঝতে পারবে 9টা ধানের চাল কটা। কবরে বান্দারা যখন যায়, সলিমউদ্দিন চাচা আব্দুল করিম দাদা সব কবরের ভিতরে পড়ে রয়েছে, তার নাম নিশানা গন্ধ কিছু পাও না, মনে করে কবরে কিছু হয় না। বান্দা একবার কবরে এসে দেখো 9টা ধানের চাল কটা, সেখানে আমি বিদ্যুতে বিদ্যুতের থেকে আরো কঠিন অ্যাকশন করি, যেটা তোমরা চোখে দেখতে পাও না। চোখে যদি দেখতে চাও, একটু রাত জেগে জেগে তাহাজ্জুদ গোজরানি করো, রাত জেগে যে একটু তাহাজ্জুদের নামাজ আদায় করো, বিবি বাচ্চার মায়া ছাড়ো, শান্তির বিছানায় লাথি মারো। বান্দারা তাহাজ্জুদ গোজরানি যারা করে, রাত জেগে জেগে আমার নামের জপ জিকির করে, আমার আসমানি সেরা ভাষা কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি রাত জাগার কারণে 2টি নেমাত তাদের জন্য দান করি, কোটি কোটি 2টি নেমাত তাদের জন্য দান করি। একটি নেমাত হলো অন্তরের চোখ, একটি নেমাত হলো অন্তরের কান। এই 2টি জিনিস রাত জাগা ব্যক্তিদের জন্য তোহফা শরীফে দান করা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা ধারাপাতি লিপিবদ্ধ করেছে 3 নেত্র, আছে না নাই? একটা বাচ্চা প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করে, মাস্টার প্রতিদিন পড়ায়, পর 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, এভাবে 10 পর্যন্ত পড়ায়, 10-এ দিক, দিক হলো 10টা পড়। ও প্রাইমারি স্কুলে পড়তে পড়তে মুখস্ত করেছে, তারপরে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে গেল, এম এ, এমএসসি, এম কম পাশ করে বাড়ি আসার পরে ওরে জিজ্ঞাসা করবেন চোখ কটা এবার বল, ও প্রাইমারি স্কুলের কথা ভুলে গেছে। প্রাইমারি স্কুলে পড়ানো হয়েছিল 3 নেত্র, চোখ হলো 3টি, নেত্র শব্দের বাংলা অর্থ হলো চোখ, চোখ ওটা সাধু ভাষায় বলা হয়েছে। ও প্রাইমারি স্কুলে যখন পড়েছিল চোখ 3টি পড়েছিল, 2টি চোখ কপালের নিচে, নাকের 2 পাশে আর একটা চোখ আছে, বিজ্ঞানীরা বিশ্বাস করেছে, মেনেছে, সেটি হলো অন্তরের চোখ, হৃদয়ের চোখ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে চৌকাট পার হয়েছে, বিজ্ঞান ভুলে গেল অন্তরের চোখকে, এদের জিজ্ঞাসা করলে এক বাক্যে বলবে চোখ 2টো, কপালের নিচে নাকের 2 পাশে রয়েছে। আল্লাহ বলে আর একটা চোখ আমি দিয়েছি, সেটা অন্তরের চোখ, হৃদয়ের চোখ। এই চোখ যে বান্দা বান্দে আলগা করে নেয়, এক জায়গায় বসে হাজার হাজার মাইল দূরের দৃশ্য তারা ঘরের বারান্দায় বসে দেখতে পায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অন্তরের কান যারা আলগা করে নেয়, রাত জেগে তাহাজ্জুদ গোজরানি করি, অমিনাল্লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক,
চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাত জেগে জেগে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি আল্লাহ আমার সঙ্গে তারা গাঢ়তর সম্পর্ক তৈরি করে। আরে রাত জাগার প্রতিদান আমি দুটি নেয়ামত দিয়ে থাকি, একটি অন্তরে চোখ দেই, এক জায়গায় বসে হাজার হাজার মাইল দূরের দৃশ্যগুলো বসে বসে দেখার সুযোগ পাই, আবার এক জায়গা থেকে টেলিফোন করলে হাওয়ার মাধ্যম দিয়ে হাজার হাজার মাইল দূরে তাদের কথাগুলো পৌঁছে যায়। কোনো ক্যাশ কার্ড লাগে না, কোনো সিম কার্ড লাগে না, কোনো টাওয়ারের সংযোগ লাগে না, দামি মোবাইলের প্রয়োজন তাদের নাই, যেখানে কথা বলতে চায় সেখানে তাদের কথা পৌঁছে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায় তাকবীর। আমার ভাইরা এই দুটি নেয়ামত পৃথিবীতে পেয়েছে ওই দুটি দলের লোক, যে দুটি দলের মানুষের কথা আমি পূর্বে বলছিলাম। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এরা পৃথিবীতে নজির সৃষ্টি করে দিয়েছে, কোনো মোবাইলের প্রয়োজন তাদের ছিল না, টেলিভিশনের পর্দার কোনো প্রয়োজন ছিল না, যখন যেখানে ইচ্ছা প্রয়োজন মনে করেছে তারা সেখানকার ফটো ঘরে বসে বসে দেখতে পেয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ প্রিয় সাহাবি হযরত ওমরকে দিয়ে আমি শুরু করি, খুব লম্বা আলোচনা করব না, কারণ কর্তৃপক্ষের আবার একটা বোঝাও চাপিয়েছে আমার ঘাড়ে, শেষের দিকে একটু বোঝাটা বইতে হবে, এই জন্য আমি খুব সংক্ষেপ করে বলছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অন্তরে চোখ দিয়েছিলেন না দেয়নি? এজোরে বলেন দিয়েছিলেন না দেয়নি? সমস্ত পয়গম্বরদের থেকে আমল কালামে যিনি সেরা হয়েছিলেন, আদর্শ চরিত্র ব্যবহারে যিনি সেরা হয়েছিলেন, সব নবীর সর্দারের মর্যাদা যিনি পেয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা পয়গম্বরকে অপমান করার জন্য পাহাড়ের কিনারায় যে কিছু পাথরের কুচি মুঠার ভিতরে করে নিয়ে পয়গম্বরের কাছে এসে বলছে, মোহাম্মদ তুমি তো লেখাপড়া জানো না, স্কুলে চৌকাট পারা হয়নি, তৈরি তুমি পড়তে জানো না, ইঞ্জিল পড়তে জানো না, জব্বুর পড়তে জানো না, তুমি কোনো সাহিত্য রচনা করনি, তুমি কোনো কবিতা লেখনি, আর আমাদের কাছে নেতা শাস্ত্র চাইছো, আমরা তৌরিদ জানি, জব্বুর জানি, ইঞ্জিল জানি, সাহিত্য রচনা করেছি, কবিতা লিখেছি, বিভিন্ন মানুষের সমস্যার সমাধান মগজের জ্ঞান দিয়ে দিই, আমরা যুক্তি দিয়ে দিয়ে তাদের সমাধান করে দিয়েছি। ও মোহাম্মদ তুমি তো গলে রাখাল, কি তুমি ছিলে রাখাল, তুমি হলে বাপ খেগো, তুমি হলে মা খেগো, তুমি হলে হাট খুলো, তুমি হলে মূর্খ, তুমি হলে পাগল, কত তোমার নর্মাল গুণ, আমাদের একটা ওই নর্মাল গুণ নাই। নবী বলে আমারে বাপ খেগো কেন বলো? বলে জন্মের আগে বাপ হারিয়েছো তুমি, বাপকে চোখে দেখতে পাওনি, যার বাপ নাই সে হলো বাপ খেগো। নবী বলছেন আমি বাপ হারাই তিন তাই বাপ খেগো বলে বলে ডাক, কিন্তু আমার মা খেগো কেন বলো? আমি মাকে তো দেখেছি। বলে মোহাম্মদ তিন দিন মতান্তরে সাত দিনের বাচ্চা তুমি, ভালোবাসা শিক্ষার জন্য মক্কা নগরী থেকে তাইপের দেশে গিয়েছিলে হালিমার কোলে উঠে, ছ বছর সেখানে থেকে ফিরে আসলে যে বছর, সেই বছরই বাবাকে দেখতে যে মাকেও হারিয়ে আবহাওয়া প্রান্তরে দাফন করে তুমি মা খেগো হয়ে ঘরে ফিরেছ, যার মা নাই সে হয় মা খেগো, বাল্যকালে ছ বছর বয়সে তুমি মা হারিয়েছ, এই জন্য তুমি আমাদের কাছে মা খেগো। নবী বললেন ঠিক আছে, বাপ হারিয়েছি তাই বাপ খেগো, মা হারিয়েছি তাই মা খেগো, ও মক্কাবাসীরা আমার হাট খুলো কেন বলো? মক্কাবাসীরা বলে মোহাম্মদ তোমার মেয়ে আছে চারটি, ছেলেও ছিল তোমার চারটি, তোমার বড় মেয়ের নাম জয়নাব, মেজ মেয়ের নাম রোকায়া, সেজ মেয়ের নাম উম্মে কুলসুম, ছোট মেয়ের নাম ফাতেমা, তোমার চার চারটি মেয়ে সহ হায়াতে বেঁচে আছে, ও মোহাম্মদ কিন্তু তোমার চারটে পুত্র সন্তান ছিল, কারবা নাম আবুল কাসেম, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম তাহের, কারবা নাম তৈয়েব, কোনো বর্ণনাকারী আবার বলেছেন তাহের আর তৈয়েব দুটি ছেলের একজনের নাম ছিল, তারা নবীর ছেলের সংখ্যা তিনজন বলে, আবার অধিকাংশ বর্ণনাকারী বলেছে নবীর ছেলে ছিল চারটি, মেয়েও ছিল চারটি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছেলে শৈশবকালে বাল্যকালে পৃথিবী থেকে ইন্তেকাল করে মারা গিয়েছিল, চারটি ছেলে বাচ্চাকালে শৈশবকালে ইন্তেকাল করে মারা গিয়েছিল। মক্কাবাসীরা বলে একটা ছেলে যদি বেঁচে থাকতো তাহলে তোমার হাটখুড়ো গাল আর শুনতে হতো না, যার মেয়ে আছে ছেলে নাই সে তো হাটখুড়ো হয়,
ও মোহাম্মদ যা ছেলে মেয়ে নাইছে নিবংশে হয়, তোমার মেয়ে আছে বলে নিবংশের গালটা দিতে পারি না, মেয়ে না থাকলে তোমাকে নিবংশ বলতাম, তবে তোমার একটা ছেলে যদি বেঁচে থাকতো হাটখুড়োর গাল তোমার শুনতে হতো না, চার চারটি পুত্র সন্তান বিদায় হয়ে গেছে, এই জন্য দেখলেই আমরা তোমারে হাটখুড়ো বলি। নবী বলেন আল্লাহ একটা ছেলে যদি আপনি বাঁচিয়ে রাখতেন হাটখুড়োর গালটা আমার শুনতে হতো না। আল্লাহ বলে হাবিব আপনার ছেলে কেন বাঁচিয়ে রাখেনি সে আমি আল্লাহ জানি, একটা ছেলে যদি বেঁচে থাকতো তার ছেলের ছেলে ছেলের ছেলে ছেলের ছেলে ভবিষ্যৎ জেনারেশনে যদি সে যেয়ে মদের গ্লাসে হাত দিত, সুদের তাকে স্পর্শ করত, অবৈধ মেয়ে দিনে গার্ডেনে বসে হাওয়া খেত, মিথ্যা কথা যদি বলতো, চুরি ডাকাতে চিন্তা যদি করত, গরিবের হক যদি ফাঁকি দিয়ে খেত, মোহাম্মদ তোমার নামে মানুষের অপবাদ রটাতো, মোহাম্মদের বংশ ধরেই খারাপ কাজ করছে, তোমার নামে পৃথিবীর মানুষ যাতে অপবাদ দিতে না পারে এই জন্য তোমার চার চারটি পুত্র সন্তান দিয়েও আমি বিদায় করে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলে মক্কাবাসীরা ছেলে নাই তাই হাটখুড়ো বলো, ও মক্কাবাসীরা আমারে কেন তোমরা রাখাল বলো, বলে তুমি বাপ হারা মা হারা দাদা হারা এতিম যখন হয়ে গেলে দশজন চাচার ভিতরে নয় জন হায়াতে বেঁচে ছিল, কারবা নাম হারেস, কারবা নাম মোকাবেম, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তালেব, কারবা নাম আবুল আহাব, এরা সব তখন হায়াতে বেঁচে ছিল। এই নয় জন চাচার ভিতরে একজন চাচা ছিল সব থেকে গরিব, তারই কাছে তোমার দাদা তুলে ধরেছিল, তারই হাতে তোমারে সবে দিয়েছিল লালন পালন করার জন্য, যে চাচার ঘরে লালিত পালিত হয়েছিল সব চাচার ভিতরে ওই চাচা ছিল গরিব, যে ছিল আলী রাদিয়াল্লাহর বাবা। আবু তালেবের উনানে কোনোদিন হাড়ি উঠতো, কোনোদিন উঠতো না, যেদিন উনানে হাড়ি উঠতো সেদিন দুমুঠো খাওয়ার সুযোগ হতো, যেদিন উনানে হাড়ি উঠতো না সেদিন না খেয়ে থাকতে হতো। চাচার সংসারের উন্নতির জন্য মক্কার ধনীদের ঘরে যে উঠভাড়া দুম্বা নিয়ে তুমি মাঠে রাখালগিরি করেছ কম বেশি আট দশ বছরের মতো, ও মোহাম্মদ ওই আট দশ বছরের মতো উঠভাড়া দুম্বাগুলো মাঠে তুমি চড়িয়েছ চাচার সংসারের উন্নতির জন্য, মাস গেলে মাইনে পেতে মাইনেটা চাচার হাতে তুলে দিতে, মালিকের বাড়ি খাওয়ার সুযোগ পেতে, চাচার উনানে যাতে হাঁড়ি ওঠে সেই চিন্তা ভাবনা করস, যে উঠভাড়া দুম্বা চালায় সে তো রাখাল হয়। নবী বললেন আমি যখন চাচার সংসার উন্নতির জন্য উঠভাড়া দুম্বা চড়িয়েছি, সুযোগ বুঝে আমারে রাখাল বলছো আমার শুনতে আপত্তি নাই, ও মক্কার মানুষ কিন্তু আমাকে মূর্খ তোমরা কেন বলো, আমারে মূর্খ কেন বলো। মক্কার মানুষ বলে মোহাম্মদ লেখাপড়া জানো না, জীবন স্কুল কলেজে তুমি যাও নাই, তাহলে তোমরা মূর্খ বলবো না থেকে শিক্ষিত বলবো। নবী বলছেন মক্কাবাসীরা শোনো, ইন্নামা বুয়েস্তু মুআল্লামান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে টিচার করে প্রফেসর করে অধ্যাপক অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যত হবে না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আমি স্কুলে যাই নাই বলে, কলেজ বিশ্ববিদ্যালয় চৌকাট দেখি নাই বলে, খাতা দিলে লিখতে পারি না, বই দিলে পড়তে পারি না, এই জন্য আমারে তোমরা মূর্খ বলো। ও মক্কাবাসীরা তোমাদের জ্ঞান পুস্তকের জ্ঞান, তোমাদের জ্ঞান মানুষের মগজের জ্ঞান, আর আমি সরাসরি আল্লাহর তরফ থেকে জ্ঞান পেয়েছি। সব জ্ঞানীদের সেরা জ্ঞানী যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহর জ্ঞানের উপরে জ্ঞান আর কারো নাই। আল্লাহর পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো পয়গম্বরের দল, পয়গম্বরদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো সাহাবিদের দল, সাহাবিদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ইমামদের দল, ইমামদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ওলিয়া উলিয়ার দল, ওলিয়া উলিয়াদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো ওলামায় হাক্কানিদের দল, ওলামায় হাক্কানিদের পরের স্টেজের জ্ঞানী যারা, তারা হলো বিজ্ঞান, তারা হলো দর্শন, তারা হলো ইঞ্জিনিয়ার, তারা হলো ডাক্তার, তারা হলো মাস্টার, তারা হলো বুদ্ধিজীবী, তারা হলো সাহিত্যিক। সব জ্ঞানীদের জ্ঞান ওলামায় হাক্কানিদের পরের স্টেজের জ্ঞান। জোরে বলা যাবেন একটু সুবহানাল্লাহ। এখন যদি বলেন আই ডোন্ট লাইক ইউর থিওরি হুজুর, এত সময় কথাগুলো শুনছিলাম এখনকার যুক্তিটা মানতে পারলাম না,
বিজ্ঞানী দের জ্ঞান, দার্শনিক দের জ্ঞান, ইঞ্জিনিয়ার দের জ্ঞান, ওলামায়ে হাক্কানী দের পরের স্টেজের জ্ঞান, এটা তো মানা সম্ভব হবে না। তারা কত কিছু বানিয়েছে, কত কিছু যন্ত্র তৈরি করেছে, ওলামায়ে হাক্কানীরা তো কিচ্ছু বানাতে পারেনি। এদের জ্ঞান বিজ্ঞান ইঞ্জিনিয়ার ডাক্তার থেকে কম, এটা কি করে বিশ্বাস করি? আমি আপনাদের কাছে একটা ছোট্ট তত্ত্ব দেই। একজন ওলামায়ে হাক্কানী কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যদি 8-10 ঘন্টা কোরআন হাদিসের কথা বলে, কোনো ব্যক্তি তার কথার ভিতর থেকে একটা ভুল কি খুঁজে বার করতে পারবে? ভুল হলে কোরআনের ভুল, ভুল হলে হাদিসের ভুল। কারণ কোরআন হাদিস থেকে 8-10 ঘন্টা বক্তব্য রেখেছে, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কি কেউ বার করতে পেরেছে? বিশ্ব নবীর জবানি মোবারক হাদিসের একটা ভুল আজ পর্যন্ত কেউ কে বার করতে পেরেছে? ওলামায়ে হাক্কানি 8-10 ঘন্টা যদি বক্তব্য রাখে, এ বক্তব্যের ভিতর থেকে একটা ভুল বার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। তবে ইঞ্জিনিয়ারদের জ্ঞানের ভিতরে ভুল আছে না নাই, দার্শনিকদের জ্ঞানের ভিতরে ভুল আছে না নাই, ডাক্তারদের জ্ঞানের ভিতরে ভুল আছে না নাই। মাঝে মাঝে রুগী অপারেশন করতে যে সিট পটান করিয়ে দেয়, এই নারী কাটতে যে আর এক নারী কাটে, ইঞ্জিনিয়ার মাঝে মাঝে ঘরে প্ল্যানিং দিতে যে মাঝে মাঝে 3 তলা তোলার পরে এক কোনায় বসে যায়, মাঝে মাঝে ব্রিজ করতে যে ভেঙেও পড়ে পড়ে না। আমার ভাইরা, বিজ্ঞানীদের তত্ত্বের ভিতরে হাজারো হাজার ভুল পাওয়া যায়। পৃথিবীর বিজ্ঞানের অতীতকালের বিজ্ঞানীদের ভুল ধরে এখন সংশোধন করছে। আবার প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা যত তত্ত্ব দিয়েছে, বর্তমান মডার্ন যুগের নতুন বিজ্ঞানীরা তাদের ভুল সংশোধন করছে। মানুষ শুধু মানুষের ভুল খুঁজে বার করছে, কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, 1500 বছরের মতো বয়স হয়েছে আল্লাহর পাক কালাম কোরআনের, বিশ্ব নবীর জবানি মোবারকের, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার কোরআন হাদিসের একটা ভুল কি কেউ খুঁজে পেয়েছে? পেয়েছে নাকি? পৃথিবীর বিজ্ঞানীরা মাঝে মাঝে কোরআনের ভুল ধরতে যায়, যেমন আল্লাহ কোরআনে 1500 বছর আগে জানিয়েছেন, রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন, ও পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু, ভাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার এই কথা মিথ্যা প্রমাণ করে দেখাতে পারে? বিজ্ঞান দার্শনিকরা বলল আল্লাহ ভুল তত্ত্ব দিয়েছে কোরআনে, পৃথিবীতে পূর্ব দিক 1টি, পশ্চিম দিক 1টি, আর আল্লাহ কোরআনে বলেছেন পূর্ব দিক 2টি, পশ্চিম দিক 2টি। আল্লাহর কোরআনের তত্ত্ব হলো ভুল, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কোরআন সত্য না বিজ্ঞানীদের তত্ত্ব সত্য? কোরআন যদি সত্য হয় আপনারা পৃথিবীতে পূর্ব দিক কটা বলেন? কথা বলেন এই পৃথিবীতে পূর্ব দিক কটা বলেন? কটা বলেন? একটা বলেন। এই পৃথিবীতে পশ্চিম দিক কটা বলেন? একটা বলেন। কারণ সূর্য উদয় হয় যে দিক থেকে ভোরবেলা, সেই দিকটি হলো পূর্ব দিক। সূর্য অস্তমিত হয় ডোবে যেদিকে, সেই দিকটি হলো পশ্চিম দিক। এতে কোনো সন্দেহ আছে কারো? আচ্ছা, কটা সূর্য প্রতিদিন ওঠে? একটা। ডোবে কটা? একটা। এই জন্য বিজ্ঞানীরা বলেছে 10 দিক, পৃথিবীতে দিক হলো 10টা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈরথ অগ্নি বায়ু ঊর্ধ্ব আর অধ, 4টে প্রধানতম দিক, 4টে কোণ উপর আর নিচে, কটা হলো? তাই বিজ্ঞানীরা বলেছে 10 দিক, দিক হলো 10টা। আল্লাহ বলেন ওই গণনা করলে হবে না, পৃথিবী বানিয়েছি আমি, চন্দ্র সূর্য বানিয়েছি আমি, এজন্য তথ্য দিয়েছি কোরআনে আমি, আমার কোরআনের কথা বিশ্বাস করো, অন্যথায় বেঈমান হয়ে যাবে, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। চিল্লায় বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বিশ্ববাসী, আমি 1500 বছর আগে কোরআনের তত্ত্ব কোট করেছি, রব্বুল মাশরিকাইন পৃথিবীতে পূর্ব দিক 2টি, রব্বুল মাগরিবাইন পৃথিবীতে পশ্চিম দিক 2টি। আমরা তো সবাই বলি পূর্ব দিক 1টি, পশ্চিম দিক 1টি, বলি না বলি না? আসলে কোরআন আমরা বিশ্বাস করি না, যার কারণে বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বই বিশ্বাস করি। এতদিন পর্যন্ত মানুষ কোরআনের কথা বিশ্বাস করেনি, যতদিন পর্যন্ত ওয়ারলেস মোবাইল টেলিফোন বানায়নি। পৃথিবীর বিজ্ঞান যতদিন পর্যন্ত ওয়ারলেস টেলিফোন মোবাইল বানাতে পারেনি, ততদিন কোরআনের কথা বিশ্বাস করেনি। বিজ্ঞানীরা যখন মোবাইল বানালো, ওয়ারলেস বানালো, টেলিফোন বানালো, তখন বলল কোরআনের কথা সত্য, আমাদের ধারণা সঠিক নয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
কিভাবে তথ্য পেল তারা এই মোবাইলের মাধ্যম দিয়ে ওয়্যারলেস টেলিফোনের মাধ্যম দিয়ে আমরা ভারতবর্ষের একেবারে বর্তমান শেষ প্রান্তে বসে আছি পাশেই বর্ডার ঠিক কি না আমরা বর্ডারের কিনারে ভারতবর্ষের শেষ প্রান্তে বসে আছি পশ্চিম বাংলার একেবারে বর্ডারের কিনারায় এখন ধরুন রাত বেজেছে কটা 11:54 হয়েছে আমার ঘড়িতে 1 মিনিট আপনাদের কম হবে কারণ সবার ঘড়ি একসঙ্গে চলে না ঠিক কি না এখন এই রাত 12টার সময় আপনার কোনো ভাই যদি আমেরিকায় থাকে চাচা যদি যুক্তরাষ্ট্রে আমেরিকায় থাকে রাতের বেলা ফোন করবেন চিন্তা ভাবনা নিয়ে রাত 12টার সময় আপনি ফোন ধরেছেন চাচার কাছে ভাইয়ের কাছে রিংটোন হচ্ছে তার মোবাইলে সঠিক নম্বর দিয়ে আপনি যখন ফোন ধরেছেন রিংটোন হচ্ছে রিংটোন হওয়ার পর সে যখন ছবি সুইচটা টিপে দিল এবার কথার সংযোগ হবে কিনা এখন রাত 12টার সময় ফোন ধরেছেন ধরে বলছেন ছোট ভাই ও আমার আব্বা এখন ঘুমাতে যাচ্ছেন কিনা আমরা তো খেয়ে দিয়ে শুতে যাচ্ছি রাত 12টা বেজে গেছে আপনি ঘুমাতে যাচ্ছেন কিনা বাপ চাচা আপনার প্রশ্নের উত্তরে বলবে তোর মাথা কি গরম হয়েছে নাকি আমাদের অফিসে এখন তুমুল কাজ চলতেছে আমাদের অফিসে এখন তুমুল কাজ চলছে আপনি যদি বলেন রাতের বেলা আপনাদের অফিসে কি কাজ চলে আপনার বাবা আপনার ভাই বলবে আমাদের আমেরিকায় এখন দুপুর 12টা তোদের ভারতে এখন রাত 12টা আমেরিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভারতের টাইমের পুরো 12 ঘন্টার ডিভাইডেড পুরো 12 ঘন্টার ডিস্টেন্স আমাদের পূর্ব দিকে যখন সূর্যোদয় হয় ওই সূর্য আমেরিকায় তখন পশ্চিম দিকে ডোবে ওদের পূর্ব দিকে যখন সূর্যোদয় হয় ওই সূর্য আমাদের পশ্চিম দিকে ডোবে আল মানে পৃথিবীতে দুটি দেশে একই সূর্য দুই রকম নিয়ম চালায় ভারতের দেশে যখন পূর্ব দিকে সূর্য ওঠে ওই সূর্য আমেরিকায় ডোবে আমেরিকায় যখন সূর্য ওঠে ভারতে তখন ডোবে এই জন্য পৃথিবীতে আমি দুটি পূর্ব দিকের প্রভু আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু সব দেশে একসঙ্গে রাত হয় না সব দেশে একসঙ্গে দিন হয় না দুই দেশে আমি পুরো 12 ঘন্টা ডিভাইডেড করে পরিবর্তন ঘটিয়ে রেখেছি এই জন্য কোরআনে তত্ত্ব দিয়েছি 1500 বছর আগে আমার কোরআন বিশ্বাস করো তাহলে তোমাদের ইমানে কোনো খাতরা হবে না জোরে বলুন একটু সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বললেন অশামসুয়াল কামার বেহুসবান ও পৃথিবীর মানুষ শুনে নাও জেনে রেখে দাও চন্দ্র সূর্য হল ঘূর্ণায়মান আর আমি পৃথিবীকে পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি অল জেবালু আউতাদান আল্লাহ বলছে আমি বড় বড় পাহাড় গুলো দিয়ে পেরেক সেটে পৃথিবীকে স্থির করে রেখেছি দুনিয়ার সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা তত্ত্ব লিপিবদ্ধ করেছেন পৃথিবী লাট্টুর মতো ঘুরছে চন্দ্র সূর্য স্থির দুনিয়ার বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছেন ভূগোল বইতে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে চন্দ্র সূর্য স্থির আল্লাহ 1500 বছর আগে কোরআনে বললেন অশামসু ওয়াল কামারু বেহুসবান চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান আমি পৃথিবীকে পেরেক সেটে রেখেছি অল জেবালু আউতাদান দুটি তক্তা উপর উপরে রেখে 1 ইঞ্চি দুটি তক্তা উপর উপরে করে রেখে 5 ইঞ্চি গোটা পাশে পেরেক যদি সেটে দেয়া হয় 1 ইঞ্চি দুটো তক্তা তাহলে কঞ্চি হলো কথা বলে 2 ইঞ্চি আচ্ছা 2 ইঞ্চি তক্তার উপরে 5 ইঞ্চি পেরেক গোটা পাশে সেটে দেয়া হয়েছে তাহলে পেরেকের হুলন্ত মাথার তলার দিকে বার হবে না হবে না কারণ 2 ইঞ্চি তক্তা পেরেক 5 ইঞ্চি সেটে দেয়া হয়েছে তলায় কিছু বেরিয়ে গেছে আচ্ছা বেরিয়ে যেগুলো গেছে হাতুড়ি দিয়ে তলায় আবার দুমড়ে দেয়া হয়েছে দেওয়ার পরে এবার একটা তক্তা ধরে টানলে আর একটা আসবে না আসবে না দুটো তক্তা একসঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে একটা টানলে যেমন আর একটা আসবে আল্লাহ বলছেন পৃথিবী নড়েও না মাঝে মাঝে একটু ভূমিকম্প দিয়ে তোদের খেলা দেখাই পৃথিবী ঘোরা তো দূরে যাক নড়ে না ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছি যেগুলো পেরেক বানিয়েছে উপরে যেমন পাথরের পাহাড় তলায়ও আছে পাথরের পাহাড় আমি পাথরের পাহাড়গুলো দিয়ে দিয়ে পেরেক সেটে রেখে দিয়েছি নড়ারও ক্ষমতা রাখি নাই মাঝে মাঝে একটু ভূমিকম্প দেই নটা ধানের চাল কটা গোনার সময় পাস না জোরে বলুন একটু সুবহানাল্লাহ দুনিয়া লাট্টুর মতো ঘরে না ঘরে না ঘরে না
আমি চন্দ্র সূর্য ঘুরাই কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছে জোরে বলুন একটু সুবহানাল্লাহ এন্ড কোরআন অবিশ্বাস করে যদি বিজ্ঞানীদের থিওরি মানি পৃথিবী লাট্টুর মতো ঘুরছে চন্দ্র সূর্য স্থির হয়ে যাব আমরা বেঈমান আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ আমাদের হেফাজত করুন সকলে বলুন আমিন জোরে বলুন একটু আমিন আমার আল্লাহ বলেন বান্দারা আমারে দেখতে পাও না তাই বলে যেন অবিশ্বাস করো না আমার একজন পয়গম্বরকে দিয়ে রজব মাসের ২৬ তারিখের দিনগত রাত তার জীবনে ৫৩ বছর বয়স আমি মক্কার কাবার চাতল থেকে জান্নাতে একটু উপগ্রহ চাবিয়ে এক রাত্রে পৃথিবীর তিনটে দেশ পরিভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উদ্দ গগন ভ্রমণ করিয়েছিলাম জোরে বলুন একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো আমি সেই মহান পবিত্র সত্তা যে আল্লাহ আমি খাই না ঘুমাই না পেশাব করি না পায়খানা করি না প্রতিদিন প্রতিনিয়ত ২৪ ঘন্টা আমি পবিত্র থাকি জোরে বলুন একটু সুবহানাল্লাহ সেই পবিত্র আল্লাহ আমি আশ্রয় ভ্রমণ করিয়েছিলাম বিআব্দিহি আমার একজন প্রেমিক বান্দাকে লাইলান রাতের বেলা দিনের বেলা নয় রাতের বেলা আমার একজন বান্দাকে আমি ভ্রমণ করিয়েছিলাম এলাল মসজিদুল হারাম মক্কার মসজিদে হারাম থেকে নি এলাল মসজিদুল আকসা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক রাত্র আমি পরিভ্রমণ করিয়েছিলাম এর ভিতরে নবীকে তিনটি দেশ ঘোরানো হয়েছিল খুব সংক্ষেপ করে বলি প্রথম কাবা চাতোয়াল থেকে জান্নাত উপগ্রহ চেপে একটা বার লাভ দিল চার পা তুলে ডানা মেলে যার নাম ছিল বোরাক মাথার দিকটা দেখতে ছিল গাধার মতো পিছনের দিকটা দেখতে ছিল খচ্চরের মতো জঙ্গলে ঘোড়া আর গাধার মিলনে যে পশুর আবিষ্কার হয় এর খচ্চর বলা হয় খচ্চর নাও ঘোড়া নাও গাধা এই খচ্চরের মতো পিছনটা দেখতে ছিল সামনের পশ্চানটা গাধার মতো দেখতে ছিল পয়গম্বর বলছেন তার গায়ে দুখানা লম্বা ডানা ছিল দুনিয়ার কোন ঘোড়া গাধার গায়ে ডানা আছে নাই জান্নাতি পশুর গায়ে রয়েছে ডানা পয়গম্বর বলছেন ওই গাধার পিঠে যখন চাপলাম চার পা তুলে ডানা মেলে একবার লাভ দিল একে লাফে উত্তর দিকে ৬০০ কিলোমিটার চলে গিয়েছিল একটা লাভ দিল কাবার চাতল থেকে ডানা মেলে যখন লাভ দিল একে লাফে ৬০০ কিলোমিটার চলে গেল জিবরিল আমিন ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল আমি ডেকে বললাম জিবরিল আমি কি এত তাড়াতাড়ি আল্লাহর কাছে এসে গেছি নাকি আপনি আমাকে নিয়ে যাচ্ছেন মাহবুবের সঙ্গে দেখা করানোর জন্য পৃথিবীর মানুষ যাতে অবিশ্বাস না করে আমি মোহাম্মদ জন্ম থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত ৬৩ বছর জিন্দগিতে একটা বার কোনো দিন মিথ্যা কথা বলিনি না রায় তাকবীর আমি জীবনে একটা বার কোনো দিন মিথ্যা কথা বলিনি মক্কা শত্রুরা তাই আমার নামে দুটি সার্টিফিকেট দিয়েছিল একটির নাম হলো আল আমিন একটির নাম হলো আসাদিক মোহাম্মদ হলো বিশ্বাসী সৎ এবং মোহাম্মদ হলো সত্যবাদী জোরে বলুন একটু সুবহানাল্লাহ মোহাম্মদ মিথ্যা কথা বলতে কোনোদিন জানে না সেই নবী বলছেন আমাকে নিয়ে যখন জিবরিল আমিন গাড়ি চাপিয়ে রাতের বেলা একটি দেশে গাড়ি হল করালো আমি ডেকে বললাম আল্লাহর কাছে গিয়ে এসে গেছে নাকি জিবরিল বলেন লা ইয়াকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মোহাম্মদ আপনি এখনো পৃথিবীর জমিন ছাড়া হননি আল্লাহ সঙ্গে দিদার করতে গেলে সাতটা কাজ পাড়ি দিতে হবে পৃথিবীর মানুষ পৃথিবীতেই আছেন নবী বললেন গাড়ি কেন তাহলে হল করা হলো আমি আল্লাহ দেখার জন্য তো পাগল পারা হয়ে গেছি যে আল্লাহকে খুশি করতে যে মক্কার মানুষের কাছে একটানা ১৩ বছর ধরে মার খেয়েছি কতদিন ১৩ বছর ধরে একটানা মার খেয়েছি অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করেছি আমার সান্ত্বনা দেওয়ার কেউ নাই দুঃখ দেখার কেউ নাই আমি মোহাম্মদ রাসূলুল্লাহ আমার পাশে দাঁড়ানোর কেউ নাই আল্লাহ আজ আমাকে ডেকেছেন জীবনের দুঃখ মোচনের জন্য এজন্য আমি আজ আনন্দে আত্মহারা জোরে বলুন সুবহান কেন গাড়ি দাঁড় করানো হলো জিবরিল বলেন পয়গম্বর আল্লাহর হুকুম ছাড়া আমরা কোনো কাজ করি না
ও মালায়েকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা উমারুন চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ যখন যেটা বলেন আমরা তখন সেই কাজটা করার জন্য পাগল পারা হয়ে যাই, আল্লাহর হুকুমের খেলাফ আমরা করি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এখানে গাড়ি হল করতে বলেছেন, এই জন্য আমি বাধ্য হয়ে গাড়ি হল করেছি। নবী বললেন রাতের বেলা এখানে কেন গাড়ি হল করে দেরি করছো? আমি মাহবুবের দেখব, কলিজা ঠান্ডা করব, আল্লাহর সঙ্গে গল্প গুজব করব, একটু তাড়াতাড়ি আমার মাহবুবের কাছে নিয়ে চলো। জিবরিল বললেন পয়গম্বর এই বোরাকের পিঠ থেকে গাড়ির পিঠ থেকে একটুখানি নিচে নেমে দাঁড়ান, নিচে নেমে দাঁড়ালে আমার পক্ষে তথ্য দিতে সুবিধা হবে। নবী বললেন আবার নামতে হবে গাড়ি থেকে? জিবরিল বললেন না মহা পয়গম্বর বোরাকের পিঠ থেকে যেই জমিনে নেমে দাঁড়ালেন। জিবরিল আমিন বলছেন পয়গম্বর বেয়াদবি নেবেন না, কোন জায়গায় বোরাকের পিঠ থেকে নেমে দাঁড়িয়েছেন জায়গাটা কি আপনি চেনেন? নবী বলছেন রাতের বেলা কিছুই তো দেখতে পাই না, এই জায়গা কি করে চিনবো বলো? জিবরিল বলছেন এই জায়গাটা হলো ইয়াসরিবের দেশের একটি জায়গা, এই জায়গাটি হলো ইয়াসরিবের দেশের একটি জায়গা। নবী বলছেন এটা কি সেই ইয়াসরিব যে ইয়াসরিব ছিল আমার নানার বাড়ির দেশ? এটা কি সেই ইয়াসরিব? জিবরিল বললেন নাম ইয়াকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ, এটা আপনার নানার বাড়ির দেশ। নবী বলছেন এই দেশে কেন তুমি গাড়ি হল করলে? এই জিবরিল 6 বছর বয়সে মায়ের সঙ্গে ফুমাইমানের সঙ্গে মক্কা নগরী থেকে কম বেশি 600 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিয়ে দিই বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। বাবার কবরের ধারে দাঁড়িয়ে মনের দুঃখ জানাতে জানাতে আমার মা জননে বাবার কবরের পাশে আসার খেয়ে পড়ে গিয়েছিল। মাকে ধরাধরি করে উঠাতে যেয়ে দেখলাম মা আর পৃথিবীতে নাই, জনম জনম মা ও বিদায় নিয়ে নিল। একদল পথিক ব্যবসায়ীদের দিয়ে বাবার কবরের পাশে জমিনের মাঠে খুঁড়ে মাকে দাফন করে এতিম হয়ে কাঁদতে কাঁদতে 550 কিলোমিটারের মতো রাস্তা আমি মক্কা নগরীতে ফিরে এসেছিলাম। সেই 6 বছর বয়সে বাপ মা হারা এতিম হয়ে মক্কায় ফিরে এসেছি। বর্তমানে আমার বয়স এখন 53, মাঝখানে 47টা বছর চলে গেছে। মনের দুঃখে এই দেশে আমি আসি না, পা দিই না, কারণ এ দেশে আসলে আমার মনে দুঃখ লাগবে, ব্যথা লাগবে, মায়ের কথা স্মরণ হবে, বাবার কথা মনে পড়বে, কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাবো, আমার চোখের পানি মোচনের কেউ থাকবে না। এই জন্য আমি 47টা বছর এই দেশে আসি না, আজ আনন্দের রাতে খুশির রাতে সেই দেশের জমিনে কেন আপনি নিয়ে এসেছেন? জিবরিল বলে পয়গম্বর আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য বাধ্য হয়ে আমি এনে গাড়ি হল করেছি। নবী বললেন তুমি কি বলতে চাইছো বলো? বলে যে জায়গায় দাঁড়িয়েছেন বোরাকের পিঠ থেকে নেমে জায়গাটা একটু ভালো করে দেখে নিন, আগামী জিন্দগি আল্লাহর সঙ্গে দিদার করে ফিরে আসার পর মক্কার মানুষের হাতে আল্লাহ আপনাকে আর মার খাওয়াবে না, অত্যাচার উৎপীড়ন নির্যাতন আল্লাহর সহ্য করাবে না। আল্লাহ মাতৃভূমি থেকে হিজরত করে এই দেশে আসতে বলবেন, আর এই যেখানে দাঁড়িয়ে রয়েছেন এইখানে আপনার বাকি জিন্দগি কাল কাটবে, একটা বসত ঘর বানিয়ে যেখানে দাঁড়িয়ে রয়েছেন এই জায়গাটা একটা বসত ঘর হবে, আর ঘরের মালিক হবে আপনার মহব্বতের সাহাবি আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম হলো হযরতে আয়েশা। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এইখানে একটা ঘর তৈরি হবে বাকি জিন্দগি মরণের দিন পর্যন্ত বসবাসের জন্য, এখানে স্বস্তি পাবেন, শান্তি পাবেন, মারধর খেতে হবে না, গালিগালা শুনতে হবে না, বাজে বাজে মন্তব্য আর মক্কাবাসীদের কাছে শুনতে হবে না। হিজরত করে আপনি চলে আসবেন এখানে, আর এখানে একটা বসত ঘর বানানো হবে, ঘরের মালিক হবে আপনার আবু বকর সিদ্দিকের কন্যা হযরত মায়েশা, মায়েশা সে হবে আপনার স্ত্রী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলে জিবরিলে কি তত্ত্ব তুমি দিচ্ছ? এই তো কিছুদিন হলো, 3 বছরের মতো হলো আমার প্রাণ প্রিয়া বিবি আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী হযরত খাদিজাকে আমি মক্কার জান্নাতুল মুআল্লার পাহাড়ের কিনারায় দাফন করে দিয়ে তার মাতার পাশে দাঁড়িয়ে আমি পণ করেছি, ওয়াদা করেছি জীবন আর বিয়ে করব না, কোনো নারীকে সংসার জীবনে নিয়ে আসব না, কোনো নারীকে নিয়ে সুখভোগ করব না। কারণ কোনো নারীকে বিয়ে করে সংসার করলে যদি সুখের সংসার হয় খাদিজা কষ্ট পাবে কবরের ভিতরে, কারণ তাকে নিয়ে 25 বছর সংসার করতে যেয়ে আমাকে 8 দিন পর্যন্ত খাদিজাকে অনাহারা রাখতে হয়েছে। 8 দিন পর্যন্ত
পর্যন্ত খাদিজাকে আমি অনাখারা রেখেছি, সেই খাদিজা কষ্ট পাবে কবরে, এই জন্য আমি তার কবরের মাথার পাশে দাঁড়িয়ে ও আদা করেছি, পণ করেছি, জীবন আর বিয়ে করব না, বিয়ের প্লিতে বসবো না। জিবরিল আমিন বললেন, পয়গম্বর আপনি চিন্তা করেছেন বাকি জিন্দগি বিয়ে করবেন না, কিন্তু আল্লাহ আপনার তকদির লিপিবদ্ধ করেছেন, এখন আপনার বিয়ে হবে বারোটি। কটি আপনি আর বিয়ে করবেন না চিন্তা ভাবনা নিয়েছেন, স্ত্রীকে কবরস্থ করে 3 বছর অবিবাহিত রয়েছেন, আপনি 50 বছর বয়সে আপনার স্ত্রী খাদিজাকে কবরস্থ করেছেন, দেখতে দেখতে এখন আপনার বয়স 53, 3 বছর বিয়ে করেন না, কিন্তু আল্লাহর সঙ্গে দিদার করে মেরাজ করে ফিরে আসার পর আপনার এখনো বিয়ে হবে 12টি। নবী বলছেন একই তত্ত্ব দিচ্ছ, হযরত জিবরিল আমিন বলছেন আমি স্ত্রীর নামও বলে দিতে পারি, কারবার নাম হবে আয়েশা, কারবার নাম হবে হাফসা, কারবার নাম হবে উম্মে সালমা, কারবার নাম হবে উম্মে হাবিবা, কারবার নাম হবে জয়নাব বিনতে জাহাস, কারবার নাম হবে জয়নাব বিনতে খুজাইমা, কারবার নাম হবে সাউদা, কারবার নাম হবে সুফিয়া, কারবার নাম হবে মাইমুনা, কারবার নাম হবে জহরিয়া, কারবার নাম হবে মারিয়া, এরা সব আপনার বিবি হবে। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। নবী বলছেন তাহলে যেখানে দাঁড়িয়েছি এ জায়গাটা আমার বিবির ঘর হবে। জিবরিল বলছে আনন্দের রাতে জায়গাটা দেখে নেন, বাকি জিন্দগি যতদিন বাঁচবেন এইখানে ঘর হবে, আর আপনার বিবির সেবা আপনি পেতে থাকবেন মরণের দিন পর্যন্ত। নবী বললেন ঘর যখন হবে এখানে, ঘরের জায়গাটা একটু দেখে নেই রাতের বেলা, যতটা পারলেন দেখলেন। জিবরিল আমিনকে বললেন এবার গাড়ি চাপাও, নিয়ে চলো মাহবুবের কাছে। জিবরিল বললেন পয়গম্বর কিছু মনে নেবেন না, আর একটা প্রশ্ন আপনার কাছে করব। নবী বলছেন মা সালাকে ইয়াকে রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল আর কি প্রশ্ন করতে চাইছো? জিবরিল বলছেন পয়গম্বর আপনার মরণ কোন জায়গায় হবে, জায়গাটা কি আপনি জানেন? নবী বলছেন বেঁচে আছি এই পর্যন্ত, কোথায় কোন জায়গায় মরণ হবে আমি সে জায়গা তত্ত্ব কেমন ভাবে দেব? জিবরিল বললেন যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা ভালো করে দেখে নিন, এইখানে আপনার মরণ হবে। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মতো আমরা যদি এইরকম জায়গার নাম জানতে পারতাম মরণ হবে এই জায়গায়, জীবনে যেতাম সেখানে, এই যেতাম। যদি বিজ্ঞান বলে দিত মরণ হবে হসপিটালের বেডে, যত কঠিন রোগ হোক হাসপাতালে ভর্তি হতাম, যত কঠিন রোগ হয় হোক হাসপাতালে ভর্তি হবে না, হলি মরণ হবে, যাব না হাসপাতাল। বিজ্ঞান যদি বলে দেয় মরণ হবে পানিতে ডুবে, জীবনে কোনদিন আর নদী পার হতাম, কখন নৌকা ডুবিয়ে হয়ে মরব তার ঠিক নাই। পৃথিবীর বিজ্ঞানীরা যদি বলে দেয় তোমার মরণ হবে গাছের ডাল ভেঙে তলায় পড়ে, জীবনে গাছতলায় আর যেতাম, ডাল কখন ভাঙবে তার ঠিক ঠিকানা নাই। যদি বিজ্ঞানীরা বলে দেয় তোমার মরণ হবে পানিতে ডুবে, দুই দিকে পানি মাঝখানে ভেড়ি, জীবন ওই ভেড়ি দিয়েও কি যেতাম। যদি বিজ্ঞানীরা বলে দিত মরণ হবে গাড়ির চাকার তলায় পিষ্টে হয়ে, রাস্তায় আর উঠতাম জীবনে, ধান খান দিয়ে হেঁটে হেঁটে জামার বাড়ি শ্বশুর বাড়ি যেতাম, রাস্তায় উঠবো না, কখন চাকা খুলে ঘাড়ে আসবে তার ঠিক নাই। আল্লাহর নবী জেনে নিলেন মরণ হবে এই জায়গায়, পয়গম্বর যখন জেনে নিলেন, আল্লাহ নবী বললেন মরণের জায়গা কে না দেখতে চাই, রাতের বেলা যতটা পারি জায়গাটা দেখে নি, জায়গাটা দেখে নেওয়ার পরে জিবরিল আমিন বললেন পয়গম্বর বেয়াদবি নেবেন না, আমার জন্য প্রশ্ন করা সাজে না, কিন্তু আল্লাহ তথ্য দিয়েছেন আজকের রাতে, আনন্দের রাতে আপনাকে জানানোর জন্য, এই জন্য বাধ্য হয়ে আপনার কাছে জিজ্ঞাসাবাদ করছি। 3 নম্বরে আর একটা প্রশ্ন আপনার কাছে করব। নবী বলছেন মা সালাকে ইয়াকে রুহুল আমিন, কি প্রশ্ন করতে চাইছো? জিবরিল বললেন পয়গম্বর মানুষের মরণ হয় এক জায়গায়, আর লাশকে উঠিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে কবর দেওয়া হয় আর এক জায়গায়, ঠিক না ভুল? যে যেখানে মরে সেখানে কি কবর হয় নাকি? সেখানে কবর হয় না, কয়েকজন ব্যক্তির কবর যেখানে মরেছে সেখানে হয়েছে। জোরে বলুন একটু, সুবহানাল্লাহ। আমাদের কলকাতার মানিকতলার জমিনে আল্লাহর একজন প্রেমিক বান্দা কবরস্থ হয়ে রয়েছে, যার নাম সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি।
যিনি আমাদের ফুরফুরার পীর সাহেব কেবলার পীর সাহেব ছিলেন, যার নাম সুফি ফাতিয়াল হয়েছে, উনি সাগরেদদের ডেকে বললেন, বাবারা নবীর জীবনের শেষ সুন্নত আমি আদায় করতে চাই, নবী যেখানে মরেছেন সেখানে কবরস্থ হয়েছেন, এটা নবীর সুন্নত আমি আদায় করে দুনিয়া থেকে বিদায় হতে চাই, আমার মরণ যেখানে হবে সেখানে দাফন করে দিও। বলে হুজুর মরণ যদি ছাদের মাথায় হয়, মরণ যদি রাস্তায় হয়, সেখানে কি লোকজন যাওয়া বন্ধ করে কবর দেওয়া যাবে? বলে বাবার আল্লাহ আমার তকদিরে যেটা রেখেছে সেটা হবে, তবে বলে যাচ্ছে আমাকে জান অন্যত্র সরিয়ে কবর দিও না। আল্লাহর কি করুণা বোঝার সাধ্য মানুষের নাই? সুফি ফাতিয়াল হয়েছে মরণ হলো কলকাতার আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, যার নাম হলো এপিসি রোড, শিয়ালদা থেকে শ্যামবাজার ওই পাঁচ মাথা ঘোড়ার মাথা যে মেন রোডটি মানিকতলা হয়ে চলে গেছে কলকাতা, শ্যামবাজার শ্যামবাজার পাঁচ মাথা ঘোড়ার মাথা আছে না, শিয়ালদা থেকে এই মেন রোড, এই রোডটার নাম হলো আচার্য প্রফুল্ল চন্দ্র রোড। এই রোডের উপরে আল্লাহর মহানলী সুফি ফাতিয়াল হয়েছিলেন, ইন্তেকাল হয়ে গেল, রাস্তা পূর্ব পশ্চিমের রাস্তা আড়াআড়ি শুয়ে রয়েছেন, দুই দিকে গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। লালবাজার থেকে ইংরেজ পুলিশের এসে বলে ফকির মরে গেছে, গাড়ি যেতে পারছে না, ও ফকিরের আপনজন যারা লাশ উঠাও। বলে আমরা পারবো না, কারণ হুজুর আমাদের নিষেধ করেছে যেখানে মরবো সেখানে কবর দিস। ওরা বলে তাহলে লাশ আমাদের সরাতে হবে। বলে হ্যাঁ, ইংরেজ পুলিশেরা লাশ ধরে সরায় রাস্তা ক্লিয়ারের জন্য, রাস্তার মাটি বলছে আমরা হুজুরের পিঠের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এরা ছিল পাক্কা মোমেন, যাদের ইমানে কোনো খাত ছিল না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাল ধরে উঠায় মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে ডেন্ড্রাইট অ্যারোডাইট আঠার মতো, মাটি বলে আমাকেও তুলে নিয়ে যাও, মাটি উস্তানো কি সম্ভব? ওরা বলল লাল বাজার থেকে কেরেন মেশিন আন, কেরেন মেশিন এনে শিকল পায়ে জড়িয়ে দে, আর ফকিরের মই টানা মতো রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে বাবুঘাটের গঙ্গায় ভাসিয়ে দে। কেরেন মেশিনের শিকল পায়ে বাধা হলো, ইঞ্জিনের স্টার দিয়ে রাস্তা দিয়ে মইটানা মতো বাসুই দেওয়া মতো নিয়ে যাও। কিন্তু যেই মেশিনই বা দিয়ে দেওয়া হলো, গাড়ি স্টার্ট দেয় গাড়ি তার স্টার্ট হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে কিসে কি হলো? বলে তেলের লাইনে বোধহয় কোথাও ময়লা জমে গেছে, এই জন্য স্টার্ট বন্ধ হয়ে যায়। বলে ফকিরের পায়ের থেকে শিকল খোল, যেই পায়ে শিকল খোলে স্টার্ট আবার এমনি এমনি হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইংরেজ পুলিশেরা বলে ও ফকিরের অনুসারীরা ব্যাপার কি বলো? বলে আমাদের হুজুর বলে গেছেন যেখানে মরণ হবে সেখানে কবর দিস, হুজুর রাস্তার উপরে মরেছে এই জন্য আমরা রাস্তার উপরে কবর দিতে দিতে দ্বন্দ্ব করছি, সরকার তো মেনে নেবে না, ইংরেজ সরকার মেনে নেবে না, এই জন্য আমরা দ্বিধা দ্বন্দ্বে হয়ে দাঁড়িয়ে রয়েছি। ফটুইলাম দুর্গে খবর দেয়া হলো ইংরেজ সরকারের কাছে, তখন দেশ পরিচালনা করত কলকাতার ফটুইলাম দুর্গ থেকে, কলকাতার রাজধানী তখন হয়নি, রাইটার্স বিল্ডিং তখন হয়নি, ফটুইলাম দুর্গ থেকে দেশ পরিচালনা হতো। বড় লাটের কাছে খবর দেয়া হলো এক ফকির ঝামেলা বা দিয়ে দিয়েছে, কেরেন মেশিনে শিকল পায়ে বেঁধে দেয়, স্টার্ট দিলে গাড়ি বন্ধ হয়, শিকল খুলে দিলে আবার স্টার্ট হয়ে যায়, ব্যাপার কি বুঝে না। ইংরেজ বড় লাট বলল ও ফকির সাধারণ ফকির নয়, ও ফকির হলো জাত ফকির। কি ফকির? ও ফকির হলো জাত ফকির। কিছু ফকির আছে মানুষের কাছে হাত পাতে কিছু অর্থের জন্য, এ ফকির জীবনে মানুষের কাছে হাত পাতে না, ফকিরের কিছু প্রয়োজন হলে হাত পাতে আল্লাহর কাছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি ওনার সাগরেদদের ড্রেনের ভিতরে হাত চালিয়ে দিয়ে জান্নাতে আঙুর ফল পর্যন্ত খাইয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায় তাকবীর। ইংরেজ বড় লাট বলল ফকির যেখানে ঘুমিয়েছে ওইখানে ফকিরকে কবর দাও, প্রয়োজনে দূর থেকে রাস্তার টার্নিং করে ঘুরিয়ে দিয়ে দেব, ফকিরের সঙ্গে বেয়াদবি করো না, তাহলে আমাদের দেশ পরিচালনা করা বিপদ ঘটে যাবে। কারণ ফকিরদের সুদোয়া বদোয়া দুটো স্রষ্টা শুনে থাকেন, সে মতো আমাদের বিপদ ঘটে যাবে। মাঝে মাঝে যখন রাস্তার ব্রিজ ভেঙে যায়, দূর থেকে টার্নিং দিয়ে নতুন ব্রিজ করে রাস্তায় জোড়া হয়, ওই রকম দূর থেকে টার্নিং করে রাস্তায় ঘুরিয়ে দেওয়া হলো, প্রায় দুই থেকে তিন রশি দূরে হুজুরের কবর রাস্তার দূর দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো। বলে গাড়ি চলবে, হরেন দেবে, গাড়ির আওয়াজ হবে, হুজুরের কবরে ঘুমাতে কষ্ট হবে, একটু দূর থেকে টার্নিং কর।
আর আমাদের মাঝে মাঝে শিয়ালে টানে, বন বিড়ালে টানে, কুকুর আমাদের হাত পা টেনে টেনে খায়, ঠিক না ভুল? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন, এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এই জায়গাটাই আপনার কবর হবে, জায়গাটা ভালো করে দেখে নিন, মরণ হবে এখানে, কবর হবে এখানে, এটা হবে আপনার বিবি আয়েশার ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপ আলোচনা, সংক্ষেপ কথা, আল্লাহর পয়গম্বরকে ওখান থেকে আবার গাড়ি চাবানো হলো, বোরাক চাবানো হলো, বোরাক ডানা মেলে উঠতে শুরু করে দিয়ে দিল ইয়াসরিবের দেশ থেকে, একেবারে উড়ে এক লাফে চলে গেল মাদায়েনের দেশে। কোন দেশ? মাদায়েন, মাদায়েন মিশরের পাশে একটি দেশ, দেশটির নাম মাদায়েন। সেই দেশে নিয়ে গাড়ি হল করা হলো, হল করা হলো যেখানে, সেখানে আছে একটি পাহাড়, পাহাড়টির নাম হলো কোহেতুর। জিবরিল আমিন বললেন, এই পাহাড়টা দেখে নিন, এখানে পয়গম্বর মুসা নবী আল্লাহর সঙ্গে ওই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিফোন করতো। মুসা নবী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন, সেটা হলো একটা খেজুর গাছ। খেজুর গাছ বর্তমান 4,500 বছর বয়স হয়েছে, গাছটা এখনো জিন্দা রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাজ্জব হয়ে যাবেন মক্কার শরীফে গেলে, জেদ্দা থেকে হাজিরা যখন কাবার শরীফে তপ করতে আসে, মক্কার একটা এরিয়া আছে হেরেমের এরিয়া, হেরেমের এরিয়া চতুর্দিকে গোল করে ঘেরা আছে, সেখানে চেকপোস্ট আছে, কোনো বিধর্মীদের ঢোকার পারমিশন নাই। জেদ্দা থেকে মক্কায় ঢুকতে হেরেমের এরিয়া শেষে দুইখানা পাথর এইভাবে লাগানো রয়েছে। হাজি সাহেব যখন জেদ্দা থেকে আসে, দুইখানা পাথর রাস্তার দুই দিক থেকে এইভাবে রিয়াল কাট করে লাগানো রয়েছে। দূর থেকে দেখলে মনে হয় কোনো ব্যক্তি বোধহয় রিয়াল কাটে কোরআন রেখে রেখে পড়ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই দুইখানা পাথর যিনি সেট করেছিলেন রাস্তার উপরে, ইনি ছিলেন পয়গম্বর ইব্রাহিম নবী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চারখানা গাড়ি ভিতর দিয়ে আপ ডাউন করবে, এতটা ডিস্টেন্স করে দুখানা পাথর লাগিয়েছে। চারখানা গাড়ি ভিতর থেকে আপ ডাউন করবে, এতটা দূর থেকে ডিস্টেন্স করে পাথর লাগিয়েছে। ওই পাথরের বাম সাইডে এখনো গেলে দেখতে পাবেন, ওই রিয়ালের বাম সাইডে এখনো গেলে দেখতে পাবেন 12-13টি খেজুর গাছ এখনো দাঁড়িয়ে রয়েছে। এই খেজুর গাছের দানা রোপণ করেছিলেন যিনি, তিনি ছিলেন পয়গম্বর আদম শফিউল্লাহ আলাইহিস সালাম। জান্নাতি খেজুরের দানা রোপণ করেছিলেন ওখানে, গাছ হয়ে গেল, গাছ হয়ে গেল, গাছগুলো একই মেকারে দাঁড়িয়ে রয়েছে, কোনো পাড়া কমা হয় না, তবে গাছে কোনো ফল হয় না, গাছগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। মক্কার জান্নাতুল মাওয়া কবরস্থানে গেলে দেখতে পাবেন একটা গাছ রয়েছে টোটাল কবরস্থানের ভিতরে, গাছটির নাম হলো কুল গাছ। কি গাছ? কুল গাছ, কুল গাছ। আমি 2002-তে যে কুল গাছ দেখলাম, 2007-এ যেয়ে সে একই কুল গাছ দেখলাম, 2011-এ যে দেখলাম একই কুল গাছ, গাছের কোনো পরিবর্তন নাই। এই কুল গাছের পাতা দিয়ে হযরতে মা খাদিজার কবরটা সূর্যের রৌদ্রে ছায়া করে রাখে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে, খাদিজা 25 বছর আমার নবীর সেবা করেছ, বিপদে পাশে দাঁড়িয়েছ, সান্ত্বনা দিয়েছ, দাওয়ায় মলম দিয়েছ, আমার নবীকে দিনের কাজে রাস্তায় পার করার দায়িত্ব নিয়েছ, 8 দিন পর্যন্ত না খেয়ে অনাহারা থেকেছ, স্বামীর বিরুদ্ধে কোনো মন্তব্য করো নাই, কবরে যে কিয়ামত পর্যন্ত তোমার কবরে আমি আল্লাহ সূর্যের রৌদ্র দেব পছন্দ করি না। আল্লাহ নিজের তরফ থেকে একটা কুল গাছ বানিয়ে রেখেছেন তার কবরের মাথার কাছে, এই কুল গাছ পাতা লম্বা করে ছায়া দিয়ে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায় তাকবীর। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে মুসা নবীর টেলিফোন মেশিন খেজুর গাছ দেখানো হলো, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেন, গাছটা এখনো জিন্দা, তবে ফোন করার কোনো লোক পৃথিবীতে নাই, মেশিন কুড অফ কমপ্লিট, মেশিন সেইভাবে তাজা, গাছ জিন্দা, কিন্তু মুসা নবীর মতো আল্লাহর সঙ্গে কথা বলার লোক পৃথিবীতে আর কেউ নাই। মুসা নবী গাছতলায় দাঁড়িয়ে হতো, হ্যালো ওহে আমার আল্লাহ, এই সমস্যায় পড়েছি, সমাধান কি হবে? আল্লাহ বলে, গাছের গায়ে কান লাগিয়ে থাকে রিসিভার করে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। আরস কুরসি থেকে আল্লাহ উত্তর দেয়, হাওয়ার মাধ্যম দিয়ে কথা এসে খেজুর গাছের পাতায় ধরে নেয়, আর মুসা নবী গাছের গায়ে কান লাগিয়ে রাখে রিসিভার করে, আর খেজুর গাছের পাতায় কথা ধরে নিয়ে গাছের ভিতর দিয়ে মুসা নবীর কানে কথা পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
পয়গম্বর মুসা নবীর টেলিফোন মেশিন দেখানোর পর আবার গাড়ি চাপানো হলো ওই একই রাতের বেলা পয়গম্বরকে গাড়ি চাপিয়ে নিয়ে যাওয়া হলো প্যালেস্টাইনের জেরুজালেমে। কোথায় বললাম, প্যালেস্টাইনের জেরুজালেম, সেখানে একটা পুরানো মসজিদ রয়েছে, যে মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস। 1967 সাল থেকে নিয়ে বর্তমান 2021 এই দীর্ঘ লম্বা দিন ইহুদিরা মুসলমানদের কাছ থেকে নবীর আদায় করা নামাজ পড়া মসজিদটা ইহুদিরা জোর করে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে দখল করে রেখে দিয়ে দিয়েছে। মুসলমানদের ওই মসজিদ আর নামাজ পড়তে দেয় না, ইহুদিরা মসজিদে মদ ঢেলে বসে বসে পান করছে, মসজিদে শুকর বেঁধে লালন পালন করছে, মুসলমানদের ঢুকতে দেয় না। প্যালেস্টাইনের মুসলমানেরা, জেরুজালেমের মুসলমানেরা আল্লাহর কাছে হাত তুলে শুধু কাঁদছে, কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না, কারণ ইমানে ঘাটতি হয়ে গেছে মুসলমানদের। তাই এখনো পর্যন্ত মুসলমানরা মসজিদ ফেরত পায় নাই। সপ্তাহে একটা দিন জুমার দিন মুসলমানদের নামাজ পড়তে দেয়া হতো, সেটাও পর্যন্ত বন্ধ করে দিয়েছে ইহুদিরা। এই মসজিদে পয়গম্বর দুরাকাত নামাজ আদায় করেছিলেন। সব পয়গম্বরীরা, আল্লাহর অগণিত ফেরেশতারা আসমান থেকে নেমে এসে পয়গম্বরের পিছে নামাজ আদায় করেছিলেন। হাদিস শরীফে এসেছে, ফাজেনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনি ইমামান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বললেন, জিবরিল, এত সব লোকজন এই রাতের বেলা কারা? এখানে কি পাইকারি বাজার টাজার চলে নাকি? ভোরবেলা পাইকারি সবজি বাজার টাজার হয় না, মাছের বাজার? এখানে কি বাজার চলছে নাকি? জিবরিল বলে, লাই আখি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখানে কোনো মাল কেনাকাটার বাজার নয়। বলে, এত লোকজন কেন? জিবরিল বলেন, আপনার আগমন উপলক্ষ করে আল্লাহ কবর থেকে সব পয়গম্বরকে ছুটি দিয়ে দিয়েছে। আল্লাহর রহমতে ফেরেশতারা দলে দলে নেমে এসেছে, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। নবী বললেন, এত ফেরেশতা, এত নবী যখন এসেছে, আপনি ইমাম হন, আমরা ইক্তেদা করে নামাজ আদায় করি। জিবরিল বললেন, পয়গম্বর, এতদিন মনে মনে ধারণা করতাম সবার থেকে আমার মর্যাদা সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, কিন্তু আল্লাহ আজকের এমন একটা দায়িত্ব আমার কাঁধে চাপিয়েছেন, দায়িত্ব পালন করতে যেয়ে দেখলাম আপনার পায়ের তলার ধুলার থেকেও আমার জীবের দাম কম। আপনার পায়ের তলার ধুলার থেকেও আমার জীবের দাম কম, এই জন্য আমার পক্ষে ইমামতি মানাবে না, আপনার প্রেজেন্ট আপনার হাজিরায় আমার জন্য ইমামতি মানাবে না, ইমাম হবেন আপনি, মুক্তাদি হব আমরা সবাই। নবী বললেন, জিবরিল সঙ্গে আজান ধ্বনি দিলেন, আর ফেরেশতারা পয়গম্বরেরা কাতারে দাঁড়িয়ে গেল ওই মসজিদে আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার জন্য। নবী বললেন, আমি ইমাম হয়ে গেলাম, দুরাকাত নামাজ আদায় করলাম। এই মসজিদে বর্তমান 275,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। আপনাদের মসজিদের থেকে ছোট তো নাকি? 275,000 মানুষ একসঙ্গে এই মসজিদে নামাজ পড়তে পারে। এই মসজিদটি ভিত গেড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, বাকি কাজ শেষ করেছিলেন তার কনিষ্ঠ বেটা সুলাইমান নবী। মরণের পরও দাড়িতে লাঠি ঠেকিয়ে সমাজ চোখ আলগা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনারা বলে, হুজুর বাড়িও যায় না, খিদেও লাগে না, বিবি বাচ্চার কথা মনেও করে না, শুধু কাজ দেখতেছে একটা না, এ ফাঁকিতিস না, রাত দিন 24 ঘন্টা কাজ চালা, 24 ঘন্টা কাজ চালিয়ে মসজিদ কমপ্লিট হলো। জেনারা বলে, আর কিছু করতে হয় কি? হুজুরকে একটু জিজ্ঞাসা করি, যদি আর কিছু করতে হয় তাকে করি দিয়ে চলে যাই, বিবি বাচ্চার মায় আবার আসতে কত লেট হবে, একেবারে কাজ কমপ্লিট করে দেয়। এ বলে তুই যা, ও বলে তুই যা, কারণ হুজুরের কাছে গেলে আবার চাবুক খাওয়ার ভয় রয়েছে, এই জন্য কেউ আসতে চায় না। শেষ পর্যন্ত জেনারা যুক্তি করে বলল, মরি সবাই মরব, বাঁচি সবাই বাঁচবো, চল আমরা যাই। একদল বলছে, হুজুরের চোখ আলগা করে ঘুমানোর ট্রেনিং রয়েছে, ও চোখ আলগা করে রয়েছে মনে করছে ঘুমাচ্ছে, আসলে তা না, চোখ আলগা করে ঘুমাচ্ছে আর আমাদের কাজ করাচ্ছে, চল ঘুম ভাঙাই। কাছের কাছে যে বলে, হুজুর আর কিছু করতে হবে? হুজুর ডাক শোনে না, যারা বলছিল চোখ আলগা করে ঘুমানোর ট্রেনিং আছে বলে প্রমাণ হইল, ও চোখ আলগা করে ঘুমাচ্ছে। ওরা বলে, ঘুমাই যদি তাহলে একটু গায়ে হাত দিয়ে নাড়া দিয়ে ঘুম ভাঙা, গায়ে একটু হাত দিয়ে নাড়া দিয়েছে, হুজুর বেয়াদবি নেবেন না, একটু ঘুম ভাঙেন, কাজ কমপ্লিট হয়ে গেছে মসজিদের। 275,000 মানুষ নামাজ পড়তে পারে সেই মসজিদ কমপ্লিট করেছে চাতল সমেত, আপনি একটু ঘুম ভেঙে উঠুন। যেই হাত নাড়া দিয়েছে হুড়মুড় করে লাঠি ভেঙে পড়ে গেছে, লাঠি ভেঙে যেই পড়ে গেছে, জেনারা বলে মার ফরজ হয়ে গেছে, কারণ হুজুরের ফেলে দিয়েছি দেশের বাচ্চারে আর রেহাই আছে, মার তো ফরজ হয়ে গেছে।
পিছনের জেনারা বলছে কি হয়েছে, বলে মারি ফরদ হয়েছে, বলে কারণ কি, বলে গায়ে হাত দিয়ে ঘুম ভাঙাতে দিয়ে হুড়মুড় করে হুজুর ভেঙে পড়ে গেছে, না জানি বডিতে কত কষ্ট দর লেগেছে। জেনারা বলে একটু দেখ, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, ছমাস আগে মরিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সামনে জেনারা তো কান্না শুরু করেছে, পিছনের জেনারা বলছে মার শুরু হয়ে গেছে। ওরা বলে লাই আখি, মার শুরু হয়নি, বলে কাঁদছ, বলে হুজুর মরিয়েও গেছে আর আমাদের খাটিয়ে মেরেও গেছে, এই দুঃখে কাঁদছি আমরা। সেই মসজিদে নামাজ আদায়ের পরে মসজিদের চাতল থেকে উদ্যগগন ভ্রমণ শুরু হয়েছিল। জোরে বলুন, জোরে বলুন সুবহান। আমার ভাইরা, আমার আল্লাহর সঙ্গে দিদার করতে যে একের পরে এক সাতটা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যে পৌঁছালেন, ওখানে যে গাড়ি পাল্টালেন, নতুন একটা গাড়ি চাপলেন, যে গাড়ির নাম রফ রফ, এই গাড়ি চেপে মাবুদের দরবারে গেলে আল্লাহ সামনে নিয়ে নবীকে বসে গল্প শুরু করলেন। সিরাতের কেতাব এসেছে, একটি কেতাবের নাম স্বামী কেতাব, একটি কেতাবের নাম জামে সগীর। ইসলাম শরীয়তের দুটি দামি কেতাবে লেখা হয়েছে। আল্লাহ তার নবীকে সামনে বসিয়ে নিয়ে গল্প করতে করতে সময় দিয়েছিলেন 27 বছরের লম্বা মেয়াদ। কতটা বললাম? পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকলো এক রাত, আল্লাহ নবীজির জন্য সময় দিলেন 27 বছরের লম্বা মেয়াদ। এ আল্লাহ পারে না, পারে না। গাডার গাডার টানলে লম্বা হয় না, চাম চাম গাডার গাডার টানলে যেমন লম্বা হয়, আল্লাহ রাত টেনে লম্বা করে দিলেন। দুনিয়ার মানুষ এক রাত ঘুমাও, নবীজির জন্য আমি একটু গাডারের মতো রাত টেনে লম্বা করে দিলাম। এক রাত 27 বছর লম্বা মেয়াদ করে পায়গম্বরের সাথে নিয়ে আল্লাহ গল্প গুজব করে আবার ইজহাবেলার দুনিয়া, ও পায়গম্বর পৃথিবীতে চলে যাও। এই রাতের শেষ ভাগে নবী বোরাকের পিঠে চেপে 7টা জাহান্নাম দেখলেন, 8টা জান্নাত দেখলেন। এই জান্নাত জাহান্নাম দেখিয়ে ঘুরিয়ে মক্কার কাবা চাতলে যখন এসেছেন, এসে দেখে অজু করা পানি তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। নবীর অজু করা পানি তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আমার আল্লাহ সব পারে না, পারে না, আল্লাহ সব পারেন। মক্কাবাসীদের তত্ত্ব দেয়া হলো, গত রাত্রে আমি মাহবুদের দেখে এসেছি, ওরা বলে মোহাম্মদ তুমি কিরাম দেখলে, আল্লাহ কেমন দেখলে, বলে নূরে তাজলি চেহারার মাহবুদকে দেখেছি। শুধু তাই নয়, পৃথিবীর 3টে দেশ আমি এক রাত্রে ঘুরেছি, বলে কোথায় কোথায়, বলে বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি মাদানের দেশে তুল পাহাড় দেখেছি, এ মক্কাবাসীরা আমি ইয়াসরেবের দেশে গেছি। ওরা বললো মোহাম্মদ বাইতুল মুকাদ্দাস আমরাও দেখতে গেছি, দ্রুত ঘোড়ার পিঠে গেলে ফিরে আসতে 1.5 মাস লাগে, আর এক রাত্রে তুমি গেলে কী করে? বাইতুল মুকাদ্দাস দেখে ফিরে আসতে দ্রুতগামী ঘোড়ার পিঠে উটের পিঠে 1.5 মাস সময় লাগে, একটুখানি রাস্তা না, আর এক রাত্রে তুমি গেলে কী করে? নবী বলছেন আল্লাহ নিয়ে গেছে তাই, বলে ফাজলামি পাগলামি আর করো না, চিল্লাই বলে নউযুবিল্লাহ। ওরা বললো মোহাম্মদ তোমার বিশ্বাস করবে মিরাজ, বাইতুল মুকাদ্দাস দেখে এসেছো, বিশ্বাস করবো বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানলা কটা, গম্বুজ কটা, উপরে উঠতে গেলে সিঁড়ির ধাপ কটা, বলো। নবী বলেন আল্লাহ আমি তো দরজা গুনতে যাইনি, জানলা দেখতে যাইনি, গম্বুজ দেখতে যাইনি, আমি গেছি নামাজ আদায় করতে, যাতে আমার যাওয়ার পথে কোনো বাধা বিঘ্ন না ঘটে। ও আল্লাহ এখন ওরা জানতে চাইছে দরজা কটা, জানলা কটা, সিঁড়ির ধাপ কটা, আয় আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলছেন ও হাবিব ওলা তাহজান ওলা তাখাবি আইয়ুহান নবী, কোনো ভয় নাই, চিন্তা নাই, যারা আমার হয় আমি তাদের হয়ে যাই। জোরে বলুন একটু সুবহান, মান কানা লিল্লাহে কানা আল্লাহু লাহু, যে লোকটি আমি আল্লাহ আমার হয় আমি আল্লাহ তাদের হয়ে যাই, কোনো চিন্তা নাই। ইজহাবিয়া জিবরিল আল দুনিয়া, এ জিবরিল তাড়াতাড়ি পৃথিবীতে যাও, প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস ওইখান থেকে উঠিয়ে নিয়ে আমার নবীর সামনে হাজির কর। আল্লাহর জন্য সব সম্ভব কিনা? আল্লাহ বললেন বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনের জেরুজালেম থেকে উঠিয়ে নিয়ে মক্কা নগরীতে আমার নবীর সামনে হাজির কর। নবী দেখবে আর বলবে একটা তথ্য যেন মিথ্যা না হয়, কারণ একটা তথ্য মিথ্যা হলে মক্কার শত্রু আমার নবীর নবী বলে মানবে না। জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাস উঠিয়ে নিয়ে নবীর সামনে ধরেছেন, ধরে বললেন পয়গম্বর দেখুন আর টপ টপ করে বলুন। পয়গম্বর বলে দরজাই কটা, জানালাই কটা, সিঁড়ির ধাপেই কটা। ওরা হা বলে মোহাম্মদ যা তথ্য দিচ্ছে সব তো ঠিক, সব তো তত্ত্ব ঠিক। আল্লাহ বললেন আমার যারা হয় আমি তাদের হয়ে যাই, তাদের পৃথিবীর কোনো মানুষের সাহায্যের প্রয়োজন নাই। আমার ভাইরা
देखते देखते अनेक रात हो गए आल्ला आबार चार चक्र मिलन घटाले आबार आलोचना करा प्रयास पाब देखते देखते साढ़े बारोटा हो गए कर्तृपक्ष छेलेरा एक बोझा चापिए घाड़े बोझा बोलते अपनारा बुझते ये जलसा ए बसर हो गल आगामी बसर आर हबे ना बंद हो जाए आगामी बच्चर आर हबे যদি হয় আমি একটু ভিক্ষুক সাজবো আপনাদের কাছে একটু ভিক্ষুক সাজবো দুটো দশটা মিনিট বেশি সময় নয় দুটো দশটা মিনিট একটু ভিক্ষুক সাজবো আপনাদের কাছে একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা যার যেমন পারকতা ক্ষমতা আছে আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লেখার জন্য ভিক্ষুকের হাতে একটু হাত লাগিয়ে যান এই হাত দুখানা কাবা শরীফের দেওয়ালে আল্লাহ পাক একটানা চুরাশিটি দিন ঘষার সুযোগ দিয়েছেন কাবা শরীফের দেওয়ালে একটি জান্নাতি পাথর আছে নাম তার হাজরে আসদ আল্লাহ অধমকে ১৩টা বার ওই পাথরটা একটু হাত ঘষার সুযোগ দিয়েছেন এ হাতে বিড়ি ধরি না সিগারেট ধরি না তেরঙ্গা খৈনির প্যাকেট সারা জীবন আমি স্পর্শ করি নাই এ হাতে চায়ের কাপ ধরি না ৩৬ বছর কত বললাম ৩৬ বছর ১৯৮৫ সাল থেকে চায়ের কাপও হাত লাগাই না যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম আমি অবশ্যই বলবো চা খাওয়া হালাল কিন্তু আমি এই জন্য খাই না যে চায়ের কাপ মক্ষর ধরে খায় মসজিদের ইমাম ওই কাপই ঠোঁট লাগায় যে চায়ের কাপ সুৎখর ধরে খায় মসজিদের মুয়াজ্জিন ওই কাপ ধরে চুমুখ লাগায় মনের দুঃখে চায়ের কাপে আমি হাত দিই না ৩৬ বছর কোন অবৈধ মেয়েদের হাতে পেজি ফুরুলি পাপড় দিয়ে কাবা ঘরের দেওয়ালের জান্নাতি পাথরের ইজ্জত আমি নষ্ট করি না এ হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করেছি আপনাদের কি সম্ভব হবে এ হাতে একটু হাত লাগিয়ে ২০ ৫০ ১০০ ২০০ ৫০০ টাকা আল্লাহর কোরআনের ইজ্জতের খাতিরে আমার হাতে একটু হাত লাগিয়ে কি দেওয়া যাবে আমার ভাইরা সময় সব দিন নসিবে জোটবে না আজকের একটু সময় দিলাম আপনাদের জন্য আমি দোয়া করব আল্লাহ পাক অদমের হাতে হাত লাগিয়ে ২০ ৫০ ১০০ ২০০ টাকা দিলে আমি দোয়া করব খাস করে আল্লাহ যেন নবীর মাজার কাবা শরীফ না দেখিয়ে আপনাদের কবরে হাজির না করান সকলে বলুন আমিন জোরে বলুন আমিন একটু টপ টপ করে চলে আসবেন যুবক ভাইরা বাবাজিরা ও আমার মা বোনেরা যারা পর্দার ভিতরে আছো মায়েদের কাছে অনুরোধ রাখি একটু টপ টপ করে বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দাও কারণ রূপ চেহারা সৌন্দর্য দেখিয়ে দুনিয়ার যুবকদের পাগল বানানো যাবে কবরে গেলে রূপ চেহারা কাজে লাগবে না কি অধন নদর দেহকান্ত কানা পোকার খোরাক হয়ে যাবে আমার একজন ভাই কি নাম ঐদুল শহীদুল গাজী আলহামদুলিল্লাহ তিনি ২৫০০ টাকা নগদ দিয়েছেন শহীদুল গাজী সাহেব আমার পাশে বসা